আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্ট্যাটা লার্নিং প্রথম পর্বে। আজকে আমি দেখাবো স্ট্যাটা সফটওয়্যারের একদম প্রথম দিকের কাজ, কিভাবে স্ট্যাটা ওপেন করব, কিভাবে স্ট্যাটাতে ডাটা রিড করব, এবং তারপর সবচাইতে যে প্রথম যে দুইটি কাজ, সেটা হচ্ছে ভেরিয়েবল লেভেল এবং ভ্যালু লেভেল ডিফাইন। চলুন আমরা ওয়ান বাই ওয়ান দেখি। প্রথমে আমাদেরকে স্ট্যাটা সফটওয়্যারটি ওপেন করতে হবে। স্টার্ট বাটন গেলাম, এরপর স্ট্যাটা আমি 14 ব্যবহার করতেছি, আপনারা স্টার 14 বা 13 যেটাই হোক নিয়ম একই। ওপেন করলাম, এখন সাধারণত আমরা স্ট্যাটাতে ডাটা এন্ট্রি করি না। ডাটা কোনো একটা সফটওয়্যারে, যেমন এমএস অ্যাক্সেস, এমএস এক্সেল, ওরাকল অথবা অন্য কোনো সফটওয়্যারে ডাটা এন্ট্রি থাকে, সেখান থেকে আমরা ডাটা রিড করি। ধরুন উদাহরণস্বরূপ এই হচ্ছে আমাদের ডাটা এক্সেলে, যেমন এখানে আছে স্টাডি আইডি, তারপরে একটা ভেরিয়েবল আছে মাস্ক, কোভিড, সোশ্যাল, সেক্স, রেসিডেন্স, মরবিড, এই ধরনের ভেরিয়েবল। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কেউ যদি আপনাকে ডেটা দেয় তাহলে এর সঙ্গে লেবেলও দিয়ে দিবে। যেমন মাস্ক, মাস্ক মানে কি এখানে কিন্তু বলা যাচ্ছে না, সুতরাং দেখতে হবে মাস্ক মানে কি। দেখুন মাস্ক মানে কি, ওয়ারিং মাস্ক, জিরো মানে ওয়ারিং, ওয়ান মানে নট ওয়ারিং। কোভিড কি, স্ট্যাটাস অফ কোভিড টেস্ট, জিরো মানে নেগেটিভ, ওয়ান মানে পজিটিভ। এইভাবে দেখেন এগুলো হচ্ছে ভেরিয়েবল, এগুলো হচ্ছে ভেরিয়েবল লেভেল এবং এইগুলো হচ্ছে ভ্যালু লেভেল। আমরা যখন স্ট্যাটাতে ডাটা রিড করব তখন আমার এইগুলো সবগুলোই আমাদের সেখানে সেট আপ করতে হবে। আজকে আমি দেখাবো এই ডেটা কিভাবে স্ট্যাটাতে রিড করা হয়, এরপর কিভাবে ভেরিয়েবল লেভেল এবং ভ্যালু লেভেল সেট আপ করতে হয়। চলুন স্ট্যাটাতে, এক্সেল ডাটা রিড করার নিয়ম হচ্ছে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, অর্থাৎ ফাইল, এরপর ইম্পোর্ট এক্সেল। এবার দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে আছে ব্রাউজ, ব্রাউজ করে দেখতে পাবো ডাটা কোথায় আছে। আমি ডাটাটা রাখছি এফ ড্রাইভে, এফ ড্রাইভের মধ্যে একটা ফাইল আছে মাই প্রেজেন্টেশন, এইখানে একটা স্ট্যাটা নামে একটা ফোল্ডার রাখছি, এইখানে রাখছি আমার এক্সেল ডাটা ফাইলের নাম এক্সেল ডাটা, এটা হচ্ছে আমার ডেটা ফাইল, এর মধ্যে আমার ডাটাটা আছে। কি করব, আমি জাস্ট এটা সিলেক্ট করে ওপেন করব। ওপেন করার সময় দেখুন কতগুলো অপশন আছে, দেখুন এই ডাটা সেটটা দেখুন। এখানে এক নম্বর রোটা হচ্ছে ভেরিয়েবল, তাহলে আমাদেরকে বলে দিতে হবে এক নম্বর রোটা হচ্ছে ভেরিয়েবল, বলে দিতে ইম্পোর্ট ফার্স্ট রো অ্যাজ ভেরিয়েবল। আর তার আগে এখানে দেখেন আমাদের অনেকগুলো শিট আছে, শিট ওয়ান আছে ডেটা, তারপরে কোড বুড়ি আরো শিট থাকতে পারে, কিন্তু আমাকে বলে দিতে হবে যে কোন শিটে ডাটা আছে। যেমন ধরেন এখানে বলে দিচ্ছি ডেটা, ডেটা শিট ডিফল্টে আছে, এরপর ইম্পোর্ট ফার্স্ট রো, এই ফার্স্ট রোকে আমি বলে দিলাম। এখানে ক্লিক করলেই এই যে দেখুন এক্সেলে আমাদের, এক্সেলে কিন্তু আমাদের এই টেস্ট ছিল, ফার্স্ট রো ছিল ভেরিয়েবল নেম, ভেরিয়েবল নেম। তাহলে আমাদের এইখানে যদি ক্লিক করি, ঠিক এই জায়গাতে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের বলে দেবে সে ডিফল্টে প্রথম রোকে ভেরিয়েবল হিসেবে নিয়ে নিবে। এবার কিছু না, আমাদের জাস্ট ক্লিক করতে হবে, ক্লিক করলে আমাদের ডাটা রিড হয়ে যাবে, এই ক্লিক হয়ে গেল। তাহলে দেখুন সিনট্যাক্সটা কি, এই যে এই সিনট্যাক্স ইম্পোর্ট এক্সেল, এরপর আমার ডাটা কোথায় আছে, এবং শিট হচ্ছে, শিটের নাম হচ্ছে ডেটা, দেখেন এটা শিটের নাম আছে ডেটা। এইটা আমি ধরেন আমি এটা এই জিনিসটা আমি ডু ফাইলে নিয়ে চলে গেলাম, এখানে এই এই দেখুন এটা এইখানে আছে ডু ফাইল, এই জায়গাতে ক্লিক করলে সে ডু ফাইল চলে আসে, চলে যাবে। ক্লিক করলাম ডু ফাইল, এখানে আমি পেস্ট করলাম। তবে একটা যে মাথায় রাখতে হবে,
ডাটা ওপেন যে মানে যেখান থেকে ওপেন করি আমাদের লাস্টে একটা ক্লিয়ার কথা লিখতে হবে, ক্লিয়ার। ক্লিয়ার অর্থ এর আগে যা আছে সব সে ক্লিয়ার করে দেবে। এবারে আমি সেভ করে রাখলাম, কোথায় সেভ করব? এখানে সেভ করি, একটা আছে আর একটা দিলাম ডু রিড, এটা টু, আগে এখানে ছিল ডু রিড, এটা দিলাম ডি রুট টু, সেভ করলাম। এই দেখুন আমার এখন ডাটাটা রিড হয়ে গেল, ডাটা রিড হয়ে গেল। কিন্তু দেখেন এতে ভেরিয়েবল নেম এবং ভেরিয়েবল নেম একই আসছে, একই জিনিস আসছে। কিন্তু আমাদের কিন্তু দেখেন ডাটা সেটে কি আছে, ডাটা সেটে বলা আছে এতে কোডবুক স্টাডি আইডি মাস ওয়ারিং মাস, এগুলো আমার লিখতে হবে। ধরুন আমি এই ওয়ারিং মাস এটাই আমি লিখবো, কিভাবে লিখবো দেখুন, জাস্ট লেবেল ভেরিয়েবল ইনভার্টেড কমার মধ্যে আমার ভেরিয়েবল লেবেলটা দিয়ে দেবো। আমাদের কাজ করতে হবে সিনট্যাক্সে, ম্যানুয়ালি করা যায় সিনট্যাক্সে কাজ হবে। কেন সিনট্যাক্সে করব, ধরুন আপনি 1000 বিশাল বড় ডাটা সেট আছে, হাজার হাজার ভেরিয়েবল আছে, আপনি এক মাস কাজ করলেন, ভেরিয়েবল লেবেল দিয়েছেন, ভ্যালু লেবেল দিয়েছেন, কিন্তু এক মাস পর আপনার সুপারভাইজার বলতেছে আমার আরো কিছু ডাটা এসছে, এই ডাটাটা যোগ করে আমাকে কাজ করতে হবে, তাহলে আপনি কি করবেন, আবার পুনরায় কাজ করবেন? না, আর কাজ করবো না, আমি এটা সিনট্যাক্সটা আবার লিখে রাখবো, জাস্ট খালি রান দেবো টু ফাইল। কিভাবে রান দেবে দেখাবো, দেখেন এখন এন্টার দেওয়া মাত্র কি হচ্ছে, সরি লেবেল ভেরিয়েবল, এরপর আমাদের এখানে ভেরিয়েবলটা দিতে হবে, এখানে কি আছে মাস্ক, কোথায় মাস্ক, এই দেখুন মাস্ক, তাহলে কি লেবেল ভেরিয়েবল মাস্ক এবং মাস্কের লেবেল হচ্ছে এটা, এখন এন্টার দেবো, এই দেখুন মাস্ক লেবেল চলে আসলো। আর সিনট্যাক্সটা কি দেখুন, সিনট্যাক্সটা কি, সিনট্যাক্সটা হচ্ছে কি লেবেল ভেরিয়েবল মাস্ক, আপনি এখানে সংক্ষেপে লিখতে পারি, লেবেলের জায়গা এল দিতে পারি আর ভেরিয়েবলের জায়গা আমি জাস্ট ভার দিতে পারি, এই এখন আমি যে রান দিই একই জিনিস হবে, এই দেখুন একই জিনিস হবে। এটা আমার টাইপ করার প্রয়োজনে আমাদের এই যখন কোডবুক এম এস ওয়ার্ড বা এম এস এক্সেল দেবে সেখানে আমি কপি করে নিয়ে আসতে পারবো। দেখুন আমি এটা তৈরি করে রাখছি, লেবেল ভেরিয়েবল স্টাডি আইডি লেবেল ভেরিয়েবল মার্কস লেবেল ভেরিয়েবল কোভিড সবগুলো ভেরিয়েবল আমি লেবেল করে দিচ্ছি, দেখেন এই জিনিসগুলো আমি এইগুলো আমি লেবেল করছি। এটা ছোট্ট ডাটাবেস, আপনার কাছে বিশাল বড় ডাটাবেস থাকবে, যেখানে হাজার হাজার ভেরিয়েবল থাকবে, সেভাবে হাজার 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 ভেরিয়েবল আপনাকে এইভাবে কিন্তু ডু ফাইল, এর নাম হচ্ছে ডু ফাইল, যেটা বলে সিনট্যাক্স। এখন দেখুন আমি সব রান দিব, রান দিব কিভাবে, এইখানে ঠিক এই জায়গাতে ক্লিক করতে হবে, সিলেক্ট করে এটা ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এই দেখুন রান হয়ে গেছে, এই দেখুন রান হয়ে গেছে, সবগুলোতে আপনি ভেরিয়েবল লেভেল চলে আসছে। আমার কোশ্চিনারে যেটা ছিল, কোশ্চিনারে যে কোডবুক ছিল সেই কোডবুকটা এখানে দেখেন সব চলে আসছে, সব চলে আসছে। এই গেল ভেরিয়েবল লেভেল, এইভাবে কিন্তু আমরা ভেরিয়েবল লেভেলটা সেট করতে পারি। এখন কাজ হচ্ছে এই যে দেখুন মাস্ক হচ্ছে 01, কোভিড হচ্ছে 01, সোশ্যাল 01, এই যে 01 02, এগুলো মানে কি আমি জানি, এটা হাইট এটা কেজি সরি সেন্টিমিটার, ওয়েট কেজি, ইনকাম টাকা এত হাজার টাকা, এটা বুঝতেছি আমি, এটা বুঝতেছি, কিন্তু ক্যাটাগরি ভেরিয়েবলে জিরো মানে কি ওয়ান মানে কি এটা জানি না, তাহলে আমাকে বলতে হবে জিরো মানে কি ওয়ান মানে কি। দেখেন এখানে কোশ্চেনারে আছে, আমি বললাম না আপনাকে যখন কেউ ডেটা সেট দিবে তখন সাথে কোশ্চেনার দিবে অথবা কোডবুক দিবে,
জিরো মানে নট ওয়ারিং, ওয়ান মানে জিরো মানে ওয়ারিং, নট ওয়ান মানে নট ওয়ারিং, এটা আপনাকে কিন্তু সেট আপ করতে হবে। কিভাবে করবে দেখেন, সিনট্যাক্সটা কি, সিনট্যাক্সটা বলি দেখেন কিভাবে লিখতে হবে। জাস্ট আপনাকে এখানে লিখতে হবে লেবেল ডিফাইন, প্রথমে লেবেল ডিফাইন, ডিফাইন এরপর জিরো মানে কি ইনভার্টেড কমা আছে ওয়ারিং মাস্ক, এরপর ওয়ান মানে কি, ওয়ান মানে হচ্ছে নট ওয়ারিং মাস্ক, এবং লাস্ট এটা কমা দিয়ে লিখতে হবে রিপ্লেস। রিপ্লেস কেমন লিখতে হবে, যদি আগে কোনো সে ডিফল্টে কোনো ভ্যালু লেভেল থেকে যায় তাহলে সে রিপ্লেস করে দেবে। দেখুন আমি ইন্টার দিলাম, পুরো ভুল হয়েছে। আচ্ছা লেভেল ডিফাইন এটা কার ডিফাইন, এখানে ভ্যালু নাম দিতে হবে মাস্ক, এই যে মাস্ক, তার মানে আমি মাস্ক মানে, মাস্ক মানে কি, মাস্ক মানে জিরো মানে নট ওয়ারিং আর জিরো মানে ওয়ারিং অ্যান্ড ওয়ান মানে নট ওয়ারিং, এই সিনট্যাক্সটা আমি লিখলাম, এই ডিফল্টটা কিন্তু নিয়ে নিল। এখন দেখেন এটা শো করাচ্ছে না, মাস্ক শো করাচ্ছে না, জিরো মানে কি জানি না, ওয়ান মানে কি জানি না, তাহলে এটা শো করার জন্য কি করতে হবে আমাদের, এখানে লিখতে হবে আর একটা সিনট্যাক্স লেবেল ভ্যালু মাস্ক, এখানে দুইবার দিতে হবে। কেন দুইবার দিতে হবে, একটা মাস্ক মানে ভ্যালু, একটা মাস্ক মানে লেবেল। এবার ইন্টার দেন, ইন্টার দিলাম, এখন দেখুন এই চলে আসছে, জিরো মানে কি ওয়ান মানে কি চলে আসছে। এই এখন আমি সিনট্যাক্স ফাইলে কপি করে নিয়ে যাব, কপি করে নিয়ে যাব, এই দেখুন লেবেল ডিফাইন এটা হচ্ছে ভেরিয়েবল আর এগুলো হচ্ছে ভ্যালু লেবেল। তবে আমি সংক্ষেপে লিখতে পারি, জাস্ট লে দিতে পারি, লে আর ডিফাইনে যাতে আমি ডিফাইন দিতে পারি, এখানে আবার লেবের ভ্যালু জায়গাতে আমি লে, এখানে আমি জাস্ট ভ্যালু জায়গাত ভেল দিতে পারি। এখন এটা আমি রান দিলাম, একই জিনিস হবে, এই দেখুন একই জিনিসই হচ্ছে। তাহলে এভাবে আমাকে সমস্ত ক্যাটাগরি ভেরিয়েবলটা এভাবে করতে হবে। এটা আমি করে রাখছি, দেখেন আমি এখানে জাস্ট এমএস ওয়ার্ড আমি করে রাখছি, কন্ট্রোল সি কপি করাবো, কপি করে আমি ডু ফাইলে নিয়ে আসলাম, এখানে ডু ফাইলে নিয়ে এখানে শুধু আমি কিন্তু রিড করাইছি ভ্যালু লেভেল, কিন্তু বললাম না সঙ্গে আর একটা দিতে হবে কি লেভেল ভ্যালু, এটা আমি করে রাখছি। দেখেন এই করে রাখছি, এখানে সেভ দিলাম। তাই প্রথমে হচ্ছে কি আমি লেভেলকে ডিফাইন করে দিলাম, এবং যদি এই সিনট্যাক্স দিই সে শো করে, সবগুলো আমি এখন রান দেবো একসঙ্গে, সবগুলো রান দেবো, এখানে হাইলাইট করলাম, করবার ঠিক এই জায়গাতে আবার সিমিলারলি ঠিক এই জায়গাতে রান দেব, এই রান দিলাম, দেখেন রান হয়ে গেছে মনে হয়, হ্যাঁ রান হয়ে গেছে। এখন দেখুন এই দেখুন কোভিড মানে নেগেটিভ পজিটিভ, সোশ্যাল ডিস্টেন্স ইয়েস নো, তারপরে আপনার সেক্স মেল ফিমেল, রেসিডেন্স আরবান রুরাল, সবগুলো হয়ে গেছে। কিন্তু এখানে একটা জিনিস হয়নি, এদের টু মানে এদের এখানে কিন্তু হয়নি, দেখেন ওয়ান মানে জিরো মানে এত, টু মানে এটা এখানে হয়নি, এই অকুপেশন এই দুটো হয়নি, কেন হয়নি দেখি নি, আমি একটু কোথায় ভুল করছি। আচ্ছা দেখেন এখানে ওয়ান মানে জিরো মানে পুর, ওয়ান মানে মিডিল, টু মানে কিন্তু রিস, এটা ছাড়া পড়ে গেছে, টু মানে রিস, রিস আবার এখানে টু মানে বিজনেস, বিজনেস আবার এবার আমি সবগুলো একসঙ্গে রান দিয়ে দেবো, সবগুলো একবারে ডাটা রিড থেকে কোনটায় রান দিয়ে দেবো, এই এখানে ক্লিক করব রান, দেখি কি হয়, সবগুলো রান হয়ে গেছে, এই ডাটা সেটটা তৈরি হয়ে গেছে। এখন দেখুন এই দেখুন আমাদের সব চলে আসছে, সব চলে আসছে। এখানে কিন্তু একটা জিনিস আমি দেখেন
অস্পষ্ট আছে। কেমন অস্পষ্ট? ইনকাম, ফ্যামিলি ইনকাম, ফ্যামিলি ইনকামের ইউনিটটা কি? হাজার টাকা না লাখ টাকা না শুধু টাকা, এখানে দেখে বোঝা যাচ্ছে না। যেমন এখানে আছে কত, এখানে আছে কি দেখেন, ইনকাম 70, 17 মানে কি, এখানে তো হাজার। তার মানে আমাকে এই কোডবুকে কিন্তু এখানে বলে দেওয়া উচিত ছিল ইনকাম ইন থাউজেন্ড, থাউজেন্ড এইখানে কিন্তু বলে দেওয়া উচিত ছিল ইন থাউজেন্ড। এই জাস্ট এই দুটো আমি রান দিব, এই রান দিলাম, এই দেখুন হয়ে গেছে। সুতরাং আমাদের কোনো কখনো ভুল করি আমরা এইভাবে ঠিক করতে পারবো। এই হচ্ছে আমার স্টার্টার ডেটা ম্যানেজমেন্টের প্রথম কাজ। আপনাকে যদি স্টার্টারে কাজ হোক এটাই সব প্রথমে এই কাজটা করতে হয়। অর্থাৎ আপনাকে ডেটা সেট দিবে, ডেটা সেট আপনাকে সাধারণত মনে রাখতে হবে, আপনাকে যদি কেউ ডেটা সেট দেয় তাহলে ডেটা সেট সাধারণত এমএস এক্সেলে দেয় এবং সঙ্গে তার কোডবুকও দেয়। যদি কোডবুক এবং ডেটা দেয় তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে ডেটাটা রিড করা, ডেটার ভেরিয়েবল ডিফাইন করা, লেভেল তারপরে ভ্যালু লেভেল ডিফাইন করা, এইটা হচ্ছে কাজ। এরপর আমরা ডাটা অ্যানালাইসিস করবো, যা বিভিন্ন কমেন্ট আছে, যেমন ধরেন মিন, মিডিয়ান, ফ্রিকোয়েন্সি, প্রপোর্শন, ক্রস টেবুলেশন, অনেক কিছু আছে, এটা আমরা পরের সেশনে দেখাবো। আজকে ছিল শুধুমাত্র আমাদের এই ডেটা ম্যানেজমেন্ট পার্ট ওয়ান, ডেটা রিড, ভ্যালু লেভেল এবং ভেরিয়েবল লেভেল। সুতরাং সবাইকে আবারও ধন্যবাদ আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, স্টার্টার সেকেন্ড এপিসোডে আবারও সকলকে স্বাগতম। আমি প্রথম এপিসোডে দেখাইছিলাম কিভাবে ডেটা রিড করতে হয়, ওপেন করতে হয়, সেভ করতে হয়, এবং ডেটা ম্যানেজমেন্টের যে ফার্স্ট তিনটি কাজ, ডেটা রিড, ভ্যালু লেভেল সেট আপ এবং ভেরিয়েবল লেভেল সেট আপ। আমি প্রথম এপিসোডে এগুলো ডিটেল দেখাইছি। আজকে আমি দেখাবো ডেটা ম্যানেজমেন্টের সেকেন্ড স্টেপ হচ্ছে ভেরিয়েবল জেনারেট, ভেরিয়েবল রিপ্লেস, ভেরিয়েবল কম্পিউট অথবা কম্পোজিট ইন্ডিকো তৈরি। এটা আমরা রিকোডের মাধ্যমে করতে পারি অথবা রিপ্লেস কমান্ড দিয়ে কম্পিউটের মাধ্যমে করতে পারি, তবে আমরা ফাইনালি সব কিছু কিন্তু আমরা রিপ্লেস কমান্ড দিয়ে কম্পিউটের মাধ্যমে করব। রিকোড কিভাবে করতে হয় সেটাও দেখাবো, তবে যেহেতু আমরা সিনট্যাক্সে কাজ করব এবং মাল্টিপল ভেরিয়েবল নিয়ে কাজ করব, সুতরাং আমাদের রিপ্লেস কমান্ড দিয়ে করাটাই উত্তম। চলুন আমরা দেখি পূর্বের যে কাজটা করছিলাম, এই যে আমাদের পূর্বের, এটা হচ্ছে আমাদের ডেটা রিডের সিনট্যাক্স। এই ডেটাটা রিড হয়ে গেল, এরপর আপনার পূর্বের লেকচারটা দেখে নেবেন যে কিভাবে আমরা ভেরিয়েবল ডিফাইন করেছি, ভেরিয়েবল লেভেল ডিফাইন করেছি, ভ্যালু লেভেল ডিফাইন করেছি। দেখেন এই সিনট্যাক্সগুলো হচ্ছে ভেরিয়েবল লেভেল এবং ভ্যালু লেভেল ডিফাইন করা। এখন দেখুন আজকে এখন দেখাবো রিকোড, রিপ্লেস এগুলো দেখাবো। ধরুন আমার একটা ভেরিয়েবল আছে রেসপন্ডেড এজ, এজ দেখুন এজটা কত আছে 17 থেকে আছে 44। আমি যে কাজটা করব এজ গুলোকে ভাগ করব, কি করব, আমি বলবো এখানে 17 আছে কিন্তু আমি ক্যাটাগরি করব 17 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 50, এইভাবে করব। তাহলে কিভাবে করব দেখুন, জাস্ট রিকোড আমাদের করতে হবে, রিকোড, রিকোড দিয়ে আমি দেবো ভেরিয়েবল দিয়ে দিব, ভেরিয়েবল দিয়ে আমি এখানে ব্রাকেটের মধ্যে দিয়ে দিব দশ থেকে বিশ সমান সমান ওয়ান। ওয়ান মানে কি, ওয়ান মানে কিন্তু বলে দিতে হবে, ওয়ান মানে বলে দিতে হবে কি, ওয়ান মানে বলে দিতে হবে, ওয়ান মানে হচ্ছে এজ
between 10 to 20 অথবা আমরা এটা ইচ্ছামতো সাজাতে পারি, এভাবে আমি কলন দিয়ে দেবো, কলন দিয়ে দিয়ে দিলাম আমি 20 to এটসেট্রা এভাবে দিয়ে দিলাম। চলুন আমি সিনটেক্সটা দেখে লিখে রাখছি, দেখি এই দেখুন 10 থেকে 20 হবে 1, যার আমি ভিরু লেভেল দিয়েছি এইটুক। এইভাবে আমি দেখেন আমি প্রত্যেকটা লাস্টে করছি 31 থেকে 50, এবং যে ভেরিয়েবলটা নতুন তৈরি হবে তাকে আমি বলতেছি জেন এস ক্যাট, একটা ভেরিয়েবল তৈরি করছি আমি। এই টেক দেখেন, এই সিনটেক্সটা দেখুন, সিনটেক্সটা দেখুন, এটা যদি আমি রান দিই তাহলে কিন্তু দেখেন কি হয়, এই নতুন ভেরিয়েবল তৈরি হয়ে গেছে, এই নতুন ভেরিয়েবল তৈরি হয়ে গেছে। কিন্তু আমরা ফাইনালি রিকোড কমান্ডটা ইউজ করব না, আমরা জেন এবং রিপ্লেস কমান্ডটা ইউজ করব। যেমন ধরেন আমি এই সেম ভেরিয়েবল আবার তৈরি করব, কিভাবে করব, জেন জেন আমি দিলাম এস ক্যাট, আরেকটা ভেরিয়েবল তৈরি করলাম যে এট কে সমান সমান ডট ডট রিপ্লেস এত সমান 1 ইফ ইফ এস গ্রেটার দেন অর ইকুয়াল 10 এন্ড এস লেস দেন অর ইকুয়াল 20। দেখেন এইভাবে মনে হচ্ছে একটু কঠিন, কিন্তু প্র্যাকটিস করবেন এটাই হচ্ছে সহজ। এইভাবে রিপ্লেস 1 to 1 to 3 বলে দেব, এবং এখান থেকে এটা হয়ে যাবে আপনার 21 থেকে 30, আবার এটা হয়ে যাবে 31 থেকে 50, এবং এর এখন এটার কি 1 মানে কি, 2 মানে কি, 3 মানে কি, এগুলো আমি নিচে করে রাখছি। চলুন আমি দেখি, এই দেখুন আমি এখানে করে রাখছি, এই দেখুন আমি করে রাখছি এখানে, এটা হবে। এবং আমার ভেরিয়েবলের নাম এটা দিতে পারি লেভার এসকেট টু, কি দিলাম, কি কি নাম দেবো ভেরিয়েবলের নাম কি দেবো, এটা দেবো দি এস ক্যাটাগরি, জাস্ট এস ক্যাটা গরি। এখন রান দিয়ে দেখি কি আসে, এই রান দিলাম, চলুন দেখি ডেটা, এই দেখেন একটা ভেরিয়েবল তৈরি হয়ে গেছে, একটা ভেরিয়েবল তৈরি হয়ে গেছে, দেখুন ভেরিয়েবল তৈরি হয়ে একই জিনিস তৈরি হয়ে একই জিনিস, কিন্তু আমরা সেকেন্ড কমান্ডটা ইউজ করব, কারণ সেকেন্ড কমান্ডটা দিয়ে আমরা মাল্টিপল ভেরিয়েবল করতে পারি। আরেকটা উদাহরণ দিই আমি, যেমন দেখেন এখানে আছে হাইট ওয়েট। আচ্ছা আমি একটা কথা বলে নিই যে আমি কম্পিউট জেনারেট করব কেন, এই জন্য যে আমরা আসলে র ডেটা নিয়ে কাজ সাধারণত করি না, আমরা যখন ফিল্ড থেকে ডাটা কালেকশন করি এবং র ডাটা আমরা কম্পিউটার এন্ট্রি করি, কিন্তু কাজ করার সময় আমরা এখান থেকে আমাদের কম্পোজিট ভেরিয়েবল তৈরি করার প্রয়োজন হয়। যেমন ধরুন আপনারা দেখবেন আমরা হাইট ওয়েট নিয়ে কিন্তু বাস্তবে কাজ করি না, কি করি হাইট এবং ওয়েটের কম্পোজিট ইন্ডিকেটর বডি মাস ইন্ডেক্স, দ্যাট মিন্স বিএমআই ক্যালকুলেশন করি, এরপর বিএমআই দিয়ে আমরা কাজ করি। সিমিলারলি আরো অনেক ভেরিয়েবল দেখবেন, যখন আমরা বিডিএইচএস বা কোনো একটা সার্ভে ডাটা নিয়ে কাজ করবো, দেখবেন যখন ডাটা অ্যানালাইসিস পার্টে আমি দেখাবো, আমি জেনারেলি বিডিএইচএস দেখাবো, দেখবেন যে বিভিন্ন 4-5টা ভেরিয়েবল নিয়ে আমি একটা ভেরিয়েবল তৈরি করতেছি। যেমন ধরুন ফিডিং, বাচ্চাদের ফিডিং প্র্যাকটিস, দেখবেন 30টা ভেরিয়েবল আছে, এই 30টা ভেরিয়েবল দিয়ে আমি একটা ভেরিয়েবল তৈরি করি, এটা কিন্তু ডেটা ম্যানেজমেন্টের পার্ট। তো আজকে আমি দেখাবো শুধু ছোট ছোট কয়েকটা ক্যালকুলেশন, যেমন বিএমআই ক্যালকুলেশন। বিএমআই ফর্মুলা কি, বিএমআই ফর্মুলা হচ্ছে কেজি
ডিভাইডেড বাই মিটার পার স্কোয়ার। এখানে কিন্তু দেখেন হাইট আছে সেন্টিমিটারে, মানে হাই আমাকে হাইট কে অবশ্যই আমাকে কি করতে হবে, হাইট কে অবশ্যই আমাকে মিটারে কনভার্ট করতে হবে। যেমন এখানে আছে, এখানে এম মানে হচ্ছে মেটারনাল, এখানে সিএম আছে, তাহলে এখানে আমি একটা নতুন ভেউ তৈরি করি, ধরেন জেন, জেন আমি বললাম এইচটি মিটার, মিটার সমান সমান আমি হাইটটাকে খালি জাস্ট 100 দ্বারা ভাগ করলেই সেটা কিন্তু মিটারে কনভার্ট হয়ে যায়। এখন বিএমআই এর, বিএমআই এর ডেফিনেশনটা খুবই সহজ, বিএমআই সমান সমান, বিএমআই সমান সমান ওয়েট ডিভাইড বাই, এই যে নতুন যে ভেরিয়েবল তৈরি করলাম সেটা কি জাস্ট স্কোয়ার, তাহলে কিন্তু হয়ে গেল, এই ধরুন বিএমআই তৈরি হয়ে গেল, খুবই সহজ। এইভাবে আমি রিপ্লেস কমান্ড দিয়ে বা জেন কমান্ড দিয়ে করতে পারবো। আর ধর একাধিক ভেরিয়েবল, যেমন ধরুন এখানে কি আছে, এডুকেশন, রেসপন্ডেন্ট এডুকেশন, রেসপন্ডেন্ট এডুকেশন, হাজবেন্ড এডুকেশন, দেখি কি কি আছে এখানে, ট্যাব নো এডুকেটেড, এডুকেটেড ট্যাব, এই ভেরিয়েবলটা আমরা কি করি দেখুন তো, এখানে এডুকেটেড, আচ্ছা এখানে এডুকেটেড মানে কি, ওয়ান না জিরো, এটা আমার জানার জন্য একটা কমান্ড দিব আমরা, কি নাম লেভেল কমা এট, এই কমান্ডটা দিলে কিন্তু আমাদের ভ্যালু এবং লেভেল একসঙ্গে দেখায়, একসঙ্গে দেখায়। এই দেখুন জিরো মানে নো এডুকেটেড, জিরো মানে নো এডুকেটেড, ওয়ান মানে এডুকেটেড। এবার আমি একটা ভ্যারিয়েবল তৈরি করতে করব, যে জাস্ট এডুকেশন, এডুকেশন সমান সমান ডট বলে দিলাম, জেন কমান্ড দেবে, জেন মানে জেনারেট, জেনারেট দিলাম। এখন কি করবো দেখেন, রিপ্লেস ওয়ান ইফ মাদারও জিরো এন্ড ফাদারও জিরো, মাথায় রাখতে হবে ইফের পরে সমান সমান দুইবার হয়, কিন্তু ইফ কমান্ডের পরে আমরা সবসময় দুইটা সমান সমান দিব এবং ইফের আগে হবে একটা, এটা কিন্তু একবার স্বর্ণাক্ষর লিখে রাখবেন, কারণ এটা হচ্ছে আমার স্টার্টার একটা মানে কমান্ডের একটা প্রসিডিউর, যখন আমরা ইফ কমান্ড দিব ইফ কমান্ডের পরে অবশ্যই সমান সমান হবে দুইবার। দেখেন রিপ্লেস এডুকেশন সমান সমান ওয়ান ইফ এডুকেশন মানে মাদার এডুকেশন সমান হবে জিরো, মানে দুটোই জিরো হবে, মানে দুজনেই অশিক্ষিত। এই দেখুন তবে কি করবো, আবার আবার রিপ্লেস এবার দেব দুই, দুই মাদার শিক্ষিত, ফাদার মানে অশিক্ষিত, আরটা কি হতে পারে, তিন কি হতে পারে, মাদার অশিক্ষিত, ফাদার শিক্ষিত, আটা কি হতে পারে, দুজনেই শিক্ষিত। এই দেখুন এটা কমন হয়ে গেল, এটা আমি কপি করে নিয়ে সিনট্যাক্সে যাই, কারণ সিনট্যাক্সে কাজ করতে হবে যেহেতু আমাকে ফাইনালি। আচ্ছা বিএমআইটা কোথায় গেল, আচ্ছা বিএমআইটা এখানে আছে, হাইট মিটার, হাইট মিটার, আমি এখানে এটা দিলাম। আচ্ছা বিএমআই এর লেভেলটা দেওয়া হয়নি, লে ভার বিএমআই, বিএমআই মানে কি, বডি মাস
ইনডেক্স। এখন দেখেন ওয়ান টু, এখানে দেখেন এখানে দুইটি ভেরিয়েবল থেকে আমি একটি ভেরিয়েবল তৈরি করলাম কিভাবে, লজিক্যাল কমান্ড দিয়ে। তাহলে কি প্রথমটা মানে কি, প্রথমটা হচ্ছে দুজনে অশিক্ষিত, দ্বিতীয়টা কি হাজবেন্ড অশিক্ষিত রেসপন্ডেন্ট শিক্ষিত, এটা হবে চার, এটা চার হবে, এক দুই তিন চার। এখানে আমার লেবেলটা দিন, লেবেলটা ডিফাইন করতে হবে। আমি কি করলাম এডুকেশন, এডুকেশন ওয়ান মানে কি, ওয়ান মানে কি, টু মানে কি, থ্রি মানে কি, ফোর মানে কি, রিপ্লেস লেভেল ভ্যালু এডুকেশন এডুকেশন। এখন ওয়ান মানে কি, ওয়ান মানে হচ্ছে কি, এখানে আমি বলেছি যে রেসপন্ডেন্ট এন্ড হাজবেন্ড, তার মানে এখানে মা বাবা, মা বাবা, মা বাবা, মা বাবা দ্বারা আমি বোঝাচ্ছি। এখানে কি এম ও টি এইচ মাদার নট এডুকেটেড ফাদার এডুকেটেড, দুই কি হবে, দুজনই, সরি প্রথমটা হচ্ছে দুজনই, মাদার, মাদার অ্যান্ড, মাদার অ্যান্ড ফাদার, মাদার ফাদার নট এডুকেটেড। দ্বিতীয়টা কি হবে, দুই নম্বর কি হবে, মাদার এডুকেটেড, মাদার এডুকেটেড। তিন হচ্ছে কি ফাদার এডুকেটেড। আচ্ছা একটা লাইন যদি অনেক বড় হয়ে যায় নিচে আনবো কিভাবে, নিচে আনবো, দেখেন নিচে আনা যাবে কি হবে, জাস্ট একটা স্পেস দিয়ে আমি তিনটে ব্যাক স্ল্যাশ দিয়ে আমি নিচে আনবো। তার মানে কি এই যে আমি নিচে নিয়ে আসলাম, এটার অর্থ হচ্ছে কি এর লাইন কিন্তু একটাই, এক লাইনেই আছে, সে তিন নম্বর এত, চার নম্বর হচ্ছে বোথ আর এডুকেটেড। এই দেখুন আমি যদি এটা এখন রান দিয়ে দিই তাহলে কি আছে দেখি, ট্যাব এডুকেশন, এই দেখুন এখানে আমি বোধ আর নট এডুকেটেড যদি দিই তাহলে একটু ছোট হয়, বোধ আর নট এডুকেটেড, মাদার ইজ এডুকেটেড, ফাদার ইজ এডুকেটেড। এখন দেখুন আরে ভেরিয়েবলের নাম একটা দিতে পারে জিনিসটা আরো ভালো হয়, কি দেব, লেভেল ভার এডুকেশন, এর কি দেব, প্যারেন্টাল এডুকেশন। এখন আমি এই দিলাম, এই দেখ আমি কিন্তু এখন দেখুন আমি কিন্তু একটা নতুন ভেরিয়েবল তৈরি করলাম, রিপ্লেস কমান্ডে কম্পিউট করলাম ভেরিয়েবল। এইভাবে কিন্তু আমরা যে কোনো ভেরিয়েবল থেকে আমি ভেরিয়েবল ট্রান্সফার করে নতুন একটা ভেরিয়েবল তৈরি করতে পারি। আমাদের ডেটা ম্যানেজমেন্ট এটা সেকেন্ড স্টেপ, অর্থাৎ যখন আমাদের র ভেরিয়েবল থেকে আমাদের
কম্পোজিট ভেরিয়েবল তৈরি করার প্রয়োজন হয়, তখন আমরা এইভাবে ভেরিয়েবল তৈরি করতে পারি লজিক্যাল কমান্ড। এখানে একটা জিনিস আমি বলি, লজিক্যাল কমান্ডের মধ্যে কি কি আছে, লজিক্যাল কমান্ডের মধ্যে তিনটা কমান্ড ইউজ করি, একটা হচ্ছে ইফ, একটা অর, একটা অ্যান্ড। এখানে আমি অ্যান্ড ইউজ করছি, তাহলে কি মাদার এডুকেটেড, মাদার নন এডুকেটেড অ্যান্ড ফাদার দুজনই অডিগ্রেড মাঝখানে, কিন্তু অর কিভাবে দেখেন, আমি অর কমান্ড দেবো। যেমন ধরেন আমি বললাম যে যদি আমি বলি যে যে কোনো একজন এডুকেটেড, যে কোনো একজন এডুকেটেড হলে হবে, আমি বলবো যেখানে যে হয় মাদার এডুকেটেড না ফাদার এডুকেটেড, এটা আমি বের করবো। ধরো একটা ভেরিয়েবল তৈরি করলাম, আমি দিলাম জেন ইডু সমান সমান ডট রিপ্লেস ইডু, সরি ড্রপ করি, আমি ড্রপ করে আমি বললাম যে প্রথমে আমি বলে দিলাম যে আমি জেন জেন ইডু সমান জিরো। দেখেন জেন ইডু সমান জিরো মানে কি, সবকে আমি জিরো করে দিলাম। এখন আমি বলতেছি রিপ্লেস ইডু সমান ওয়ান ইফ হয় ফাদার এডুকেটেড অথবা মাদার এডুকেটেড, এটা হচ্ছে আমার টার্গেট। তাহলে কি করব, দেখেন আইদার ইফ ফাদার ইজ ইকাল টু ওয়ান অর, এই দেখুন এই সিম্বল, এটা হচ্ছে অর কমান্ড, এটাই হচ্ছে অর কমান্ড। অর হাজবেন্ড সমান সমান ওয়ান মানে কি, এখানে দেখেন এটা মানে কি বোঝাচ্ছে, এটা মানে বোঝাচ্ছে হয় বাপ মানে বাবা এডুকেটেড অথবা মা এডুকেটেড, যে কোনো একজন এডুকেশনই সেটা নিয়ে নেবে, দিয়ে দিলাম। নতুন ভেরিয়েবল তৈরি করলাম, এখানে এডুকেশন দি অল দি একটা ভেরিয়েবল তৈরি করি, তাহলে মানে জিরো মানে কি, জিরো মানে কি, লেডি জিরো মানে কি, ওয়ান মানে কি, এটা হচ্ছে আমাদের এটা বলে দিতে হবে, লে ভাল ওয়ান মানে কি, এআই আইদার মাদার অর ফাদার আর ইডু কেটেড, দেখেন এখানে কি হচ্ছে, হয় মা এডুকেট হবে অথবা বাবা এডুকেট হবে অথবা বুঝতে হবে, যেখানে একজন এডুকেট হলে কিন্তু সে নিয়ে নিবে। দেখি আমার রানটা রান তো দিয়েছি, এখন আমি দেখি এটা কি 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 আসে, সরি আচ্ছা আমি একটা কাজ করি, যেহেতু অনেকগুলো নাম সব প্রথম আবার সবগুলো একসঙ্গে রান দিই, সবগুলো একসাথে রান দিয়ে দিই। আচ্ছা কি আসছে এগুলো, এখানে একটা আমার জিনিস ছাড়া পড়ে গেছে, ছাড়া পড়ে গেছে হচ্ছে, সরি এখানে একটা ছাড়া পড়ে গেছে, এখানে একটা আমি এই যে ব্রাকেটের মধ্যে ভেরিয়েবলের নামটা দেইনি, এটা হবে ওয়ান দিলাম, এই তো চলে আসছে। আমি এখন ব্রাউজ করে দেখবো, ব্রাউজ বি আর মানে ব্রাউজ, ব্রাউজ দিলাম মাদার এডুকেশন মানে রেসপন্ড এডুকেশন, ফাদার্স মানে হাজবেন্ড এডুকেশন, এবং আমি এডুকেশন অল দিলাম, দেখি কি হয়।
একজন ইডিকুরেট হলে পারে কিন্তু সে দিয়ে দিয়ে চলে আসবে। কিন্তু এখানে একটা জিনিস আমি আসিনি কেন, যে এনে জিরোটা আসিনি কেন, ওহো সরি জিরো, জিরোর মানটা আমি দেইনি, জিরোর মানটা আমি দিলে জিরো মানটা মানে কি বোধ আর নট এডুকেটেড। এ দেখুন যে কোন একজন যদি এডুকেটেড হয় তাহলে সে বলতেছে এডুকেটেড ফ্যামিলি, আর যদি দুজনেই অশিক্ষিত হয় তাহলে বলছে বোধ আর নট এডুকেটেড। দেখ এখানে অর কমান্ড দিচ্ছি, জাস্ট আমরা লজিকের আমরা স্টেটমেন্টে ল্যাঙ্গুয়েজ যেটা বলি সেটাই আমি জাস্ট সিনট্যাক্সে লিখলাম। আপনারা এই অর কমান্ডটা বারবার প্র্যাকটিস করবেন, বিভিন্ন সময় আমাদের দরকার হয় কিভাবে করব। এখানে আমি অর, ইফ এবং অ্যান্ড এই দুটো লজিক্যাল কমান্ডের আমি ব্যবহার দেখালাম। তো আমরা যখন রিয়েল ডাটা বা যখন ডাটা অ্যানালাইসিস করবো তখন আরো অনেক ধরনের কমান্ড আসবে, তখন আমরা বিস্তারিত আলোচনা করবো। আজকে জাস্ট আমি দেখালাম কিভাবে ডেটা ম্যানেজমেন্টের এই সেকেন্ড পার্টটা করা যায়, সেটা কি ভেরিয়েবল রিকোড, এরপর আপনার ভেরিয়েবল কম্পিউট রিপ্লেস কমান্ড দিয়ে, জেনারেট কমান্ড দিয়ে, এবং কিভাবে একাধিক ভেরিয়েবল থেকে একটি ভেরিয়েবল তৈরি করা যায়। যেমন বডি বডি মাস বা বিএমআই ক্যালকুলেশন করলাম, ইডুকেশন কম্পোজিট করলাম, এস কে আমি ভাগ করলাম, এই কমান্ডগুলো আপনারা দেখবেন ওয়ান বাই ওয়ান দেখবেন। আমার বিশেষ প্র্যাকটিস করলে এটা আপনার অল্প কয়েকদিনের মধ্যে আয়ত্ত চলে আসবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই সেকেন্ড এপিসোডটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ডেটা ম্যানেজমেন্ট পার্ট থ্রিতে। আজকে আমি দেখাবো স্ট্যাটা সফটওয়্যারে কিভাবে ডু ফাইল তৈরি করা যায়। আসলে আমরা সিনট্যাক্স ছাড়া যখন কোনো অ্যানালাইজ করি তখন আমাদের অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়। ধরুন আমি একটি কাজ করলাম কয়েক সপ্তাহ ধরে, এরপরে কোনো আমার ফিডব্যাক আসলো আমি আবার পুনরায় করব, তখন আমাদেরকে কি হবে সেগুলো আবার 3 সপ্তাহ ধরে করব না। আমরা যদি সিনট্যাক্সটা কোনো একটা ফাইলে সেভ করে রাখতে পারি এবং ওটাকে আমি যদি রান দেই তাহলে আবার আমাদের এই কাজটা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে। এবং স্ট্যাটা দিয়ে সিনট্যাক্স লেখার ফাইলকেই বলা হয় ডু ফাইল। চলুন আমরা কিভাবে ডু ফাইল তৈরি করা হয় দেখি। এই হচ্ছে আমাদের স্ট্যাটা মেইন উইন্ডোজ। আমরা একটা ডেটা ওপেন করি, ধরুন আমাদের এটা হচ্ছে ডেটা, এটা ওপেন করলাম। এই যে এই যে দেখুন এই যে একটা সিনট্যাক্স, এটা কিন্তু ডাটাটা ওপেন করা সিনট্যাক্স। তার স্ট্যাটাতে ডাটা ওপেন করা কমান্ড আছে ইউজ, এরপর এই ডাটাটা যেখানে আছে সে ফাইল দেখে লিখে দিতে হবে, তাহলে কিন্তু ডাটা ওপেন হয়ে যাবে। আর ক্লিয়ার মানে আগে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা ক্লিয়ার করে সে নতুন ডাটা ওপেন করবে। কিন্তু এটা আমি একটা ফাইলে সেভ করে রাখবো, সেটার নামে হচ্ছে ডু ফাইল। কোথায় পাবো ডু ফাইল? এই দেখুন এইটাই হচ্ছে সেই ডু ফাইলের উইন্ডোজ, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ডু ফাইলটি ওপেন হয়ে যাবে। এই দেখুন ডু ফাইল ওপেন হয়েছে। আবার আমি এই যে এখানে এই ধরুন বাম দিকে এখানে যে সিনট্যাক্সটা আছে এখানে ডান বাটন ক্লিক করে দেখেন সেন টু সেন সিলেক্টেড টু ডু ফাইল এডিটর অটোমেটিক চলে যাবে। আমরা এখানে এই দেখেন আমি এটাকে আমরা সুন্দরভাবে সেভ করে রাখতে পারি। তবে তার আগে আমি সেট মোর অফ নামে এই কমান্ডটা আমি দিয়ে রাখবো, এবং এটা দেওয়ার কারণটা কি এটা আমি বলবো নেক্সট টাইম বলবো। আমি সেভ করে রাখলাম। ডু প্র্যাকটিস মানে সেভ করলাম। এখন দেখুন এইটুক আমি রান দেই, এই দেখ এইখানে হচ্ছে রান কমান্ড, এইখানে হচ্ছে আমার রান কমান্ড, এইখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা রান হয়ে যাবে। এই দেখো আমার রান হয়ে গেছে, এই রান হয়ে গেছে। আবার
ধরেন আমি এখানে লিখব ডিসক্রাইব, জাস্ট ডিস ডেলিভারি হয়ে যাবে। ডিসক্রাইব বললাম, এই সবগুলো কিন্তু এখন কি দেখেন ডিসক্রাইব হয়ে গেছে। প্রশ্ন দেখেন এখানে মোর কথা আসছে, মানে একটা এই উইন্ডোজ এর মধ্যে যতটুকু রেজাল্ট ধরে সে ততটুকুই দেখাবে। আর আপনি যদি বলেন যে আমি সবগুলো দেখতে চাই, তাহলে সেট মোর অফটা আমাদের রান দিতে হবে। দেখুন আমি সেট মোর অফ রান দিয়ে রাখি, এতে সেট মোর, সেট মোর অফ এই সিনট্যাক্সটা রান দিয়েছি, আমাদের সবকিছু একসঙ্গে রান হয়ে গেছে। এই দেখুন সব একসাথে রান হয়ে গেছে। আবার এখানে যে আমি বলি যে আমি এটার ট্যাব দেবো, ট্যাব ট্যাব দিয়ে আমি একটা ভেরিয়েবলের নাম দিই, এখানে এই ভেরিয়েবলটা দিলাম আমি, এই দেখুন এই ভেরিয়েবল নাম দিয়েছি ট্যাব। তার মানে আমি এখানে যা লিখবো সেখানে আমি এই দুবারে এখানে আমি সেভ করে রাখলে সুবিধা হচ্ছে কি, ধরুন আমি এই কাজটা এক সপ্তাহ দু সপ্তাহ এক মাস বা কয়েক বছর ধরে আমি করলাম, করে শেষ করে আমি রিপোর্টটা সাবমিট করলাম, এমন সময় একটা কিছু আমার কিছু ফিডব্যাক আসলো, এখন আমি প্রথম থেকে আবার করব না, আর করব না, আমি এই জাস্ট সিনট্যাক্স ফাইলটিকে আমি সেভ করে রাখবো, সেটাকে সেখান থেকে আমি রান দেব। ধরুন এখানে আমি দিলাম স্ক্যাটার, এই ধরনের প্লট চলে আসলো, এই ধরনের সব ধরনের সিনট্যাক্স আমি একটু ফাইলে সেভ করে রাখবো সব কিছু। আবার যখন বলি ডাটা সামারাইজ করব, জাস্ট কি সাম, ধরুন আমি এই ধরনের সব ধরনের আমি সামারাইজ করলাম, এই সামারাইজ করলাম এই সবগুলো, এটা আমি কি করবো সিনট্যাক্স আমি সিনট্যাক্সটা সেভ করে রাখতে পারি। এই সিনট্যাক্সটা সেভ করে যে ফাইল সে ফাইল নাম হচ্ছে স্টার্টআপে ডু ফাইল, অর্থাৎ আমি এগুলো একসঙ্গে সিলেক্ট করে রান দিয়ে দেবো, সবগুলো দেখেন আবার সবগুলো রান হয়ে যাবে, সবগুলো একসঙ্গে রান হয়ে যাবে। আমি যা করব আমরা শুধু আমরা ধরেন একটা ভেরিয়েবল তৈরি করলাম, কেমন তৈরি করলাম, যেমন ধরেন এখানে আছে ট্যাব অকুপেশন, আমি বললাম এই যে এই নান নান এবং সার্ভিস কি আমি এক করবো, তার মানে কি রিপ্লেস অকুপেশন সমান সমান টু, সরি ওয়ান, ইফ অকুপেশন সমান সমান জিরো, এটা মানে কি, এটা মানে হচ্ছে আমি অকুপেশনের জিরো কে, জিরো মানে নান, নান কে আমি নান এবং সার্ভিস কে আমি যোগ করে দিলাম, অর্থাৎ নান কে আমি সার্ভিসে কনভার্ট করে দিলাম, রিপ্লেস করে দিলাম। এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে থাকবে না কিছুদিন পর, এক মাস বা দু বছর বা এক বছর পর আমাদের মনে থাকবে না, আমাদের সিনট্যাক্সটা লিখে রাখি। এই দেখুন সিনট্যাক্সটা আমি রান দিলাম, দেখেন সার্ভিস আর নানটা সার্ভিসে যোগ হয়ে গেল। তাহলে এই যে সিনট্যাক্স, এই সিনট্যাক্সটা আমরা সেভ করে রাখবো, এখন কোথায় রাখবো এই ডু ফাইলে, কারণ বারবার আমরা আর এই ডেটাকে আমরা সেভ করব না, আমরা সেভ করবো শুধু ডু ফাইল গিয়ে। এদের সবগুলো আমি রান দেব, এই দেখুন সব রান হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে এর মধ্যে কিছু কিছু সিনট্যাক্স আছে যেটা আমি সিনট্যাক্সের আপাতত রান দিব না, তার আগে যার সামনে একটা স্টার, স্টারকে যে আমি সেট করি এর মধ্যে সে কিন্তু এটা আর রান করবে না, দেখুন রান করবে না, এই এই রান করেনি কিন্তু, দেখুন কোনো আউটপুট আসেনি। তারপরে আমি এদের ট্যাব, এর আগে আমি একটা সিনট্যাক্স দিয়ে দিলাম, এটা আমি রান দেবো, দেখেন সিনট্যাক্সটা আসছে কিন্তু রান হয়নি, কোনো আউটপুট নেই। তাহলে আমরা যদি কোনো একটা সিনট্যাক্সটাকে আমরা লক করে রাখতে চাই, যাকে আমরা রান করব না, তাহলে তার আগে একটা স্টার সিম্বল দিয়ে দিলে সেটা আর রান হবে না।
তাহলে এইভাবে আমরা যা যা করব সবগুলো আমরা এভাবে ডু ফাইলে লিখে রাখবো। যদি আমরা একটা ডু ফাইলে লিখে রাখি তাহলে কি হবে, আমাদের কাজ শেষে যদি কখনো প্রয়োজন হয় সেগুলো আবার রান দিব, কিন্তু আমার যেটা মেইন ডেটা ওটাকে আমরা আর সেভ করব না, বারবার সিনট্যাক্সে রান দিব। ডেটা ম্যানেজমেন্ট, রিপ্লেস, জেনারেট, ভেরিয়েবল ট্রান্সফরমেশন সব কিছুই আমরা এই ডু ফাইলে করব। ডেটা রিপ্লেস, ডেটা জেনারেট এটা কিভাবে করতে হয় এর আগের আমার ভিডিওতে আমি দিয়েছি, আপনারা দেখবেন সেখানে আমি ডু ফাইল ইউজ করেছি, কিন্তু ডু ফাইলের ডিসক্রিপশনটা সেখানে আমি দেইনি। আজকে আমি ডু ফাইলের ডিসক্রিপশনটা দিলাম। এখানে ডু ফাইল অর্থ হচ্ছে আমাদের কাজের সকল প্রকার সিনট্যাক্স বা স্ট্রাকচার কোডটা আমরা যে ফাইলে লিখে রাখি সেটাকেই বলে আমরা ডু ফাইল। তাহলে এইভাবে আমরা ইজিলি ডু ফাইলের মাধ্যমে আমরা ডেটা অ্যানালাইসিস করতে পারবো। তো সকলকে আবারও স্বাগতম আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ডেটা ম্যানেজমেন্ট পার্ট ফোরে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব কিভাবে একাধিক স্ট্যাটা ফাইল মাস করতে হয় অথবা অ্যাপেন্ড করতে হয়। আসলে সাধারণত আমরা যখন ডেটা এন্ট্রি করি অথবা ডেটা কালেক্ট করি, প্রাইমারি ডেটা হোক সেকেন্ডারি ডেটা হোক, আমরা ডেটা কিন্তু মাল্টিপল ফাইলে পাই। কিছু কিছু ডোমেন থাকে বা মডিউল আছে, হয়তো মাল্টিপল মডিউলে পাই। আমাদের প্রয়োজন মতো আমরা ডেটা মার্জ করি অথবা ডেটা অ্যাপেন্ড করে নেই। চলুন ডেটা অ্যাপেন্ড বা মার্জ করার আগে কিছু রুলটা দিয়ে নিই। ডেটা মার্জ করার সময় আমাদের কিছু রুল আছে, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি। ওয়ান টু ওয়ান মানে আমাদের ইউনিক আইডি দুইটাতে ইউনিক থাকবে, অর্থাৎ স্টাডি আইডি যে আইডির সাপেক্ষে আমরা ডেটাটা মার্জ করব সেটা দুইটি ডাটা সেটেই থাকবে ইউনিক। যেমন ধরুন এই ডাটা সেট, এখানে দুটি ডাটা সেট আছে, প্রথমটা ধরেন হাউস হোল্ড ক্যারেক্টারিস্টিক্স, দ্বিতীয়টা হচ্ছে মাস্ক বা হ্যান্ড ওয়াশিং রিলেটেড ইনফরমেশন। দেখেন এখানে 101 আছে, এখানে 101 আছে, এখানে 102 আছে, এখানে 102 আছে, মানে ইউনিক। দুইটি ডাটা সেটে যদি ইউনিক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলি ওয়ান টু ওয়ান মাস। আবার আছে ওয়ান টু মেনি, এটা সাধারণত থাকে যখন ফলো আপ ডেটা থাকে। যেমন ধরেন এটা 101, এটাকে তিনবার ফলো আপ করা হয়েছে, ফার্স্ট ফলো আপ, সেকেন্ড ফলো আপ, থার্ড ফলো আপ। সিমিলারলি 102 এখানে আছে, ফার্স্ট ফলো আপ, সেকেন্ড ফলো আপ, থার্ড ফলো আপ। সিমিলারলি প্রত্যেকটা আইডির জন্য একাধিক ফলো আপ থাকে। এক্ষেত্রে বলি ওয়ান টু মেনি, অর্থাৎ এই যে একটা ডাটা সেট, এই একটা আইডি, এই তিনটের সাথে মার্জ হবে। এবার আসি মেনি টু ওয়ান, এটা কি হয়, ধরুন ফলো আপ ডাটাটা আছে আপনার আগে, অর্থাৎ মাস্টার ফাইভটা আছে আমার ফলো আপ ডাটা, ধরুন এরকম এই ডাটা সেটে আপনার ওপেন আছে, তাহলে কি এই যে তিনটাতে এসে এটা মার্জ হবে। এটা ধরুন মাস্টার ফাইল হলো, ঠিক তার অপোজিট। এবার আসি মেনি টু মেনি। মেনি টু মেনি হচ্ছে দুইটাই যদি ফলো আপ ডাটা হয়, সাধারণত এই ধরনের ডাটা আমরা ইউজ করি না, যদি এই ধরনের ডাটা হয় তাহলে সেটাকে আমরা বলি মেনি টু মেনি। তো চলো আমরা প্র্যাকটিক্যালি দেখাই কিভাবে ডাটাটা মাস করা, মাস এবং অ্যাপেন্ড। দেখুন এখানে আমাদের তিনটি ডাটা সেট আছে, এই তিনটি ডাটা সেট আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি। এখানে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই ফাইলটা আপলোড করেছি, আপনারা এই ডাটা সেটটা নামিয়ে নেবেন। সেকেন্ড এখানে আছে, এই দেখুন একই ডাটা সেট এখানে আছে, দেখুন এখানে দেখেন কি 1 to 10, অর্থাৎ 10টা আইডি আছে এখানে, আর এখানে আছে, এখানে 10টা আছে, এখানে আবার 10-এর পর 11 থেকে 20 পর্যন্ত আছে। অর্থাৎ এটা আমরা অ্যাপেন্ড করবো, অর্থাৎ এই ডাটাটা আমি এখান থেকে নিয়ে এসে এইখানে রাখবো, একে বলে অ্যাপেন্ড। তবে আগে আমি মার্জ কিভাবে করতে হয় সেটুকু দেখাই। চলুন আমরা স্টার্টারে চলে যাই। তাহলে আমাদের একটা ফাইল ওপেন করতে হবে, দেখুন আমরা মাস্টার ফাইলটাকে আমি বলতেছি ডেটা সেট ওয়ান, এটা মাস্টার ফাইল। এই দেখুন এটা হচ্ছে 101, 102 হবে, 110 পর্যন্ত আছে, নাম আছে, এজ আছে, সেক্স আছে। এটার সঙ্গে আমি মার্জ করাবো এই ডাটা সেট, এই ডাটা সেট নাম হবে ডাটা সেট টু। তাহলে কীভাবে করবো, দেখ ওয়ান টু ওয়ান, তাহলে দেখুন কীভাবে ওয়ান টু ওয়ান, ডাটা সেটে গেলাম, দেখেন মাস
কম্বাইন্ডার আছে মার্স, দেখুন এখানে ক্লিক করলাম, ক্লিক করে ধরুন উইন্ডোজ আসবে, দেখেন 1 to 1 এখানে কি ভেরিয়েবল আছে, আইডি, আইডিটা আমি সিলেক্ট করলাম, করার পর কার সাথে মার্চ করব, মার্চ করব আমি ডাটা সেট 2 এর সাথে, 2 এর সঙ্গে এই 2 কে আমি সিলেক্ট করলাম, এই সিলেক্ট হয়ে গেল, এখন ওকে করলে কিন্তু মার্চটা হয়ে যাবে, এই ওকে করলাম, এই দেখুন এতে মার্চ ম্যাচড, অর্থাৎ এখানে 10টা আইডি 100% ম্যাচ হয়ে গেছে। এখন দেখুন আমি যাই ডাটা ভিউতে, এই দেখুন এইটুক ছিল আগের ডাটা, আর এখানে এখন মার্জ হলো, এগুলো সব মার্জ হয়ে গেল, দেখুন এতে 101 এর সঙ্গে এই ডাটা সেটে মার্জ হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা ডাটা সেটটাকে 1 to 1 এ মার্জ করতে পারি। এখন আমি দেখো এই ডাটার সাথে ফলো আপ ডাটা সেটটা মার্জ করব, ফলো আপ একটা মার্জ ভেরিয়েবল এখানে তৈরি হয়ে গেছে, এটা আমি আগে এই এটা আমি ড্রপ করে দিই ভেরিয়েবলটাকে, ড্রপ এই ভেরিয়েবলটা আমি ড্রপ করে দিলাম। এখন আমি করব কি, 1 to many অর্থাৎ এটার সাথে মার্জ করাবো, এটার সঙ্গে এখানে 1 to many মানে কি একটা আইডির করেসপন্ডিং এখানে তিনটা ডাটা সেট আছে, এটা একাধিক থাকতে পারে, তিনটা থাকতে পারে, দুটো থাকে, পাঁচটা থাকতে পারে, ছয় ছয় থাকতে পারে, সমস্যা নেই। তাহলে কি করব দেখুন, আবার গেলাম মার্স মেনি, 1 to many, 1 to many, 1 to many অর্থাৎ আমাদের মাস্টার ফাইলে থাকবে এটা ডাটা সেট 3, মাস্টার ফাইলে আছে ইউনিক আইডি, আর ইউজিং ফাইলে আছে ফলো আপ ডাটা। দেখি এখানে আমি ওকে করি, এই সব মার্জ হয়ে অর্থাৎ 30টা, কেন একটা করে ফলো আপে একটা করে আইডি এর করেসপন্ডিং এ তিনটে ফলো আপ আছে, এই জন্য হচ্ছে এখানে 30টা। এই দেখুন এই দেখুন কিভাবে মার্জ হয়ে, দেখেন এই 101 এখানে আসছে, আবার আবার দেখেন 101 আসছে, আমি শর্ট করি, এই শর্ট করলাম, এই দেখেন এখানে তিনটে আইডি, এই তিনটে এই এগুলো কিন্তু সবই এক, কারণ এই ফলো আপ সব এক, এখানে 1 2 3 ফলো আপ, কোভিড ইয়েস নো ইয়ার, ফার্স্ট ফলো আপে ইয়েস ছিল, থার্ড সেকেন্ড ফলো আপে ইয়েস ছিল, আবার থার্ড ফলো আপে নো হয়েছে, এটা আমি উদাহরণ দিয়েছি জাস্ট। এইভাবে আমি ডাটাটা মার্জ করতে পারি। আবার যদি আমি ধরুন আমি এটা ক্লিয়ার করলাম, ক্লিয়ার করলাম, ক্লিয়ার করে আমি আগে ফলো আপ ডাটা ওপেন করলাম, ডাটা সেট 3, এটা ফলো আপ ডেটা, দেখেন এই তো 101 102 103, এটা আমি মাস করব, কিভাবে মাস করব দেখেন, আবার গেলাম কম্বাইন ডাটা সেট মাস, এখন হবে মেনি টু ওয়ান, কারণ আমি যে ডাটা ওপেন করেছি সেখানে মাল্টিপুল আইডি আছে, আর মাস করব কার সঙ্গে, মাস করব আমি ডাটা সেট 1 এর সাথে, ধরুন স্টাডি আইডি, এখানে কি এখানে আইডি ভেরিয়েবল হচ্ছে আমার আইডি, এই দেখুন এই দেখুন এটা ছিল আমার মাস্টার ডাটা সেট, এটার সঙ্গে আমার মাস হয়ে গেছে, সুন্দরভাবে আমার মাস হয়ে গেছে। এখন এমন হতে পারে ধরুন আমি আবার একটা ওপেন করি, আর একটা ডাটা সেট ধরুন ওপেন করলাম, এটা ওপেন করলাম, ওপেন ওপেন করার জন্য ধরলাম এই এটা আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম, এখানে আছে 9টা আছে, এখন আমি মাস্ক করব, দেখি কি হয়, কার সাথে মাস্ক করব, দ্বিতীয় ডেটা সেটের সাথে, 1 to 1 হবে, মাস্ক করব ডেটা সেট 2, দেখেন কি বলে, ওকে করলাম, এই দেখুন 9টা ম্যাচ হয়েছে কিন্তু একটা ম্যাচ হয়নি, কেন ম্যাচ হয়নি দেখেন, বলছে মাস্টার ফাইলে 0, মানে মাস্টার ফাইলে ছিল না কিন্তু ইউজিং ফাইলে ছিল, এই যে আমি মাস্টার ফাইলে একটা ডাটা ডিলিট করলাম, ডিলিট করলাম, এই জন্য এখানে সে পাইনি, কিন্তু ইউজিং যার সাপেক্ষ সেখানে একটা ডাটা বেশি ছিল। তাহলে আমাদের এই ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যে কোন ডাটা সেটে আবার কম ছিল, এটা মার্স 1 মার্স 2 মার্স 3 এভাবে আমরা বের করতে পারবো, সমস্যা নেই। এই হলো আমাদের মার্স।
এখন আসি অ্যাপেন্ড। আমি এটা আবার ক্লিয়ার করলাম, অ্যাপেন্ড। অ্যাপেন্ড মানে কি? এই যে দুইটা ডাটা সেট একই ডাটা সেট, একই, শুধুমাত্র ইউনিকাই আলাদা। মানে আমি এই জিনিসটাকে আমি ধরেন আমি এইখানে নিয়ে আসলাম, এইখানে নিয়ে আসবো, এটা হচ্ছে অ্যাপেন্ড। কিভাবে করবো চলুন দেখি। আমি প্রথমে আমি ওপেন করলাম ডাটা সেট ওয়ান, অ্যাপেন্ড করবো কিভাবে দেখুন, ডেটা কম্বাইন ডাটা সেট, এরপরে এখানে অ্যাপেন্ড নামে একটা অপশন আছে, অ্যাপেন্ড, এই অ্যাপেন্ড ডাটা সেট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কি কার সাথে মা অ্যাপেন্ড করবো, ওপেন করি ডাটা সেট আমি এই যে ওয়ানে, এটার সাথে মা অ্যাপেন্ড করবো, এটা আমি সিলেক্ট করে ক্লিক করবো। ক্লিক করলাম, এখন আমি ওকে দিলেই, ওকে দিলাম। দেখেন আগে ছিল কয়টা, 10টা, এই 10টার নিচে আরো 10টা এসে অ্যাপেন্ড হয়ে গেল। এটাই হচ্ছে অ্যাপেন্ডের নিয়ম, ডাটা সেট কিভাবে অ্যাপেন্ড করা যায়। আমি এই যে যত কাজ করলাম সবগুলো আমি এখন সিনটেক্সগুলো আমি এখন ডু ফাইলে সেভ করাবো। এই তো ডু ফাইলটা কি, এর আগে ভিডিওতে দেখবেন যে ডু ফাইল কি, ডু ফাইলের কাজ কি, আমি যা যা কাজ করি সব সিনটেক্সগুলো ডু ফাইলে আমি রিজার্ভ করি। যে সমস্ত ফাইলে সব ডাটাগুলো রিজার্ভ করি এটাকে বলা হয় ডু ফাইল। তো সবাইকে স্বাগতম আবারও আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ডেটা ম্যানেজমেন্ট পার্ট ফাইভে। আজকে আমি আলোচনা করব কিভাবে কোনো ভেরিয়েবলের ডেটাগুলো সর্ট করা হয়, ভেরিয়েবল অর্ডার করা হয়, আবার ধরেন কিছু ভেরিয়েবল আমি ড্রপ করব, অথবা কিছু ভেরিয়েবল কিপ করব, অথবা কিছু কেস কিপ করব বা কিছু কেস ড্রপ করব। তো আজকে স্টার্টআপে এগুলো কিভাবে করা যায় চলুন বিস্তারিত আলোচনা করি। আমরা এই স্টেপ বা ডাটা ম্যানেজমেন্ট পার্টের জন্য আমরা বিডিএসএস ডাটাটা ইউজ করব। এখানে আমি কিছু ডাটা সিলেক্ট করে নিয়েছি এবং এই সমস্ত ভেরিয়েবলগুলো কিভাবে তৈরি করা যায় আপনারা আমার একটা ভিডিও দেখতে পারেন, দি বিডিএসএস ডাটা অ্যানালাইসিস, স্ট্যান্ডিং, ওয়েস্টিং, আন্ডারওয়েট কিভাবে ক্যালকুলেট করা যায়, অথবা বিডিএসএস ডেটার উপরে আমার কতগুলো ভিডিও আছে আপনারা সেটা দেখে নেবেন। আর এই ডেটা সেটটা ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে এই ডাটা সেটটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা মানে ফেসবুক গ্রুপে আপনারা গিয়ে আপনারা এইখান থেকেও আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমাদের আরেকটা ফেসবুক গ্রুপ আছে আমার পরিসংখ্যান, আপনারা এখান থেকেও এই ডাটা সেটটা ডাউনলোড করে নিতে পারেন। আবার আপনারা ফেসবুক পেজ, আপনারা এই ফেসবুক পেজ আহসান হক স্ট্যাটিস্টিশিয়ান অথবা আমার পরিসংখ্যান এই পেজে গিয়েও আপনারা এটি ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন প্রথমেই বলবো শর্ট, কিভাবে শর্ট করা যায়। যেমন ধরুন বিআর ধরেন এটা হচ্ছে চাইল্ড এস, আমি চাইল্ড এস কে আমি শর্ট করব, তাহলে কিভাবে করব দেখুন। জাস্ট আমি লিখবো এস ও আর টি, তারপরে লিখবো এস, এই দেখুন শর্ট হয়ে গেছে, এই শর্ট হয়ে গেছে, জিরো থেকে শুরু হয়েছে একবারে 50, সবচেয়ে বড় হচ্ছে 59 বা 60। আসলে 60 হবে না, 60 থেকে কম, কিন্তু রাউন্ডিং করার জন্য এটা 60 দেখাচ্ছে। তবে এই শর্ট করা বা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানোর সময় এটা তো শর্ট হবে, এই রো গুলো করেসপন্ডিং রো গুলো ঠিক থাকবে, করেসপন্ডিং রো গুলো ঠিক থাকবে। যেমন ধরেন এই যে জিরো, এর করেসপন্ডিং যে ভ্যালু গুলো আছে এগুলো সবসময় ঠিক থাকবে। আবার আমি যদি বলি কি না আমি এবার শর্ট করব আপনার হ্যাজের সাপেক্ষে, হ্যাজ মানে হচ্ছে হাইট ফর এজ জেড স্কোর, দেন খালি জাস্ট শর্ট লিখে এটা টিপলে হয়ে যাবে।
দেখি ব্রাউজে গিয়ে দেখি, এই দেখুন সবচেয়ে ছোট হচ্ছে -5.86, আর সবচেয়ে বড় হচ্ছে আপনার 5.88, আর এগুলো সব মিসিং। প্রশ্ন হচ্ছে ছোট থেকে বড় সাজালাম, কিন্তু বড় থেকে ছোট কিভাবে সাজাবো? তখন কিন্তু শর্ট কমান্ড লিখলে হবে না, তখন আমাদের এখানে লিখতে হবে জি শর্ট, জি শর্ট, আর এটার আগে জাস্ট একটা মাইনাস চিহ্ন দিতে হবে। আমি মাইনাস চিহ্ন দিলাম, এই দেখুন, তাহলে সবার আগে মিসিং আসবে, এই দেখুন সবচেয়ে কিন্তু এখানে -0.,+5.8 সবচেয়ে বড়। ঠিক সিমিলারলি আমরা অন্যান্য ভেরিয়েবলও করতে পারি, দেখুন জি শর্ট মাইনাস মানে দেখতে হবে মাইনাস মানে বড় থেকে ছোট, এই দেখুন সবচেয়ে বড়টা আগে চলে আসলো। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি এটি শর্ট করি কোনো একটা ভেরিয়েবলের সাপেক্ষে তাহলে কি হবে? তার আগে আমরা দেখি অর্ডারটাকে, আমি অর্ডার করবো, অর্ডার মানে কি? যেমন ধরেন আমি বলবো, বললাম যে সবার আগে রাখবো হচ্ছে, সবার আগে রাখবো এই যে জেড স্কোরগুলো, যেমন ধরেন আমি এতে হ্যাজ, ওয়াজ, ডাব্লিউ সবার আগে রাখবো। কীরকম? খালি জাস্ট লিখবো ও আর ডি আর অর্ডার, এরপর লিখলাম ধরেন আগে রাখবো এস, তারপর রাখবো হ্যাজ, তারপর ওয়াজ, তারপর ডাব্লিউ এইচ, এগুলো সবার আগে রাখবো। তাহলে দেখেন এই দেখুন সবার আগে চলে আসছে, সবার আগে চলে আসছে। আবার যদি আপনি বলতে চান না আমি বাচ্চার সেক্সটা রাখবো এজের পর, দেখেন এখন এজের পর রাখবো, কি হবে? ও আর ডি আর অর্ডার, এই সেক্স ভেরিয়েবল রাখলাম, রাখার পর কমা দিয়ে আফটার, আফটার এজ, তার মানে কি সে এজের পর সেক্সকে রাখবে। এই দেখুন এজের পর সেক্স চলে আসছে, এজের পর সেক্স চলে আসছে। আমার এটা হতে পারে যে হ্যাজ, হ্যাজ থেকে কিন্তু স্টান্টিং তৈরি হয়েছে, এই হ্যাজ থেকে কিন্তু স্টান্টিং তৈরি হয়েছে। আমি বললাম ঠিক হ্যাজের পরে স্টান্টিংকে রাখবো, কিভাবে রাখবো? দেখেন জাস্ট লিখতে হবে ও আর ডি আর অর্ডার স্টান্টিং কমা আফটার হ্যাজ, এই দেখুন আফটার বানান ভুল হয়েছে, এই জন্য এটা হলো আফটার, আফটার হ্যাজ, এই দেখুন হ্যাজের পরেই কিন্তু স্টান্টিং ভেরিয়েবলটা চলে আসছে। আবার যদি আমি বলতে চাই যে না আমি হ্যাজের পরে রাখবো না, আমি হ্যাজের আগে রাখবো, তাহলে কি করতে হবে? তাহলে এই আফটারের পরিবর্তে লিখতে হবে বিফোর, বিফোর, দেখেন অর্ডার স্টান্টিং, স্ট্যান্ডিং অর্ডার করো কার আগে? হ্যাজের আগে, এই দেখুন হ্যাজের আগে চলে গেছে, আগে ছিল হ্যাজের পরে, এখন চলে গেছে হ্যাজের আগে। তার মানে এই কমান্ডের মাধ্যমে আমরা ভেরিয়েবলটাকে ইচ্ছা মতোভাবে অর্ডার করতে পারি। এবার একটা প্রশ্ন থেকে গেল, যদি কিছু শর্ট করলাম, অ্যাসেন্ডিং অর্ডার সাজালাম, আমি যদি বলি যে ঠিক আছে আমি একটা কাজ করি, আমি এই যে ওয়েলথ ইন্ডেক্স আছে, এই ওয়েলথ ইন্ডেক্স, ওই ওয়েলথ ইন্ডেক্সের সাপেক্ষে বাচ্চার বয়সকে আমি সাজাতে চাই, যারা গরিব তাদের মধ্যে ছোট থেকে বড়, যারা ধনী তাদের মধ্যে ছোট থেকে বড়, এইভাবে সাজাতে চাই, কীভাবে সাজাবো? চলুন তার আগে আমরা অর্ডার করে নিই, ও আর ডি ই আর অর্ডার ওয়েলথ ইন্ডেক্স রাখবো কার পরে? আফটার, আফটার এস, সি এস মানে চাইল্ড এস, এই দেখুন চলে আসছে। এখন আমি শর্ট করবো, কী করবো? দাস অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর কমান্ড বলে দিয়েছি শর্ট, শর্ট কাকে শর্ট করবো, কাকে শর্ট করবো? এস কে শর্ট করবো,
এস কে শর্ট করব কার সাপেক্ষে? ওয়েলথ ইন্ডেক্সের সাপেক্ষে। তাহলে তার আগে ওয়েলথ ইন্ডেক্স দিয়ে দিন, তাহলে কি ওয়েলথ ইন্ডেক্সের সাপেক্ষে এস কে শর্ট করবে। দেখুন তার মানে ইন্টার দিই, চলুন দেখি কি হয়। দেখেন এই দেখেন আগে আগে আছে কি, আগে সবাই আছে গরিব, গরিবের সাপেক্ষে আমি এস কে শর্ট হয়ে, দেখেন গরিবের মধ্যে সবচেয়ে জিরো, তারপরে চলে আসলো এই, চলে আসলো এই, তারপর পুরার, এইভাবে পুরারের পরিবর্তে চলে আসলো এভাবে, তারপর আবার মিডিল, মিডিল এ দেখুন মিডিলের, মিডিলের আবার জিরো দিয়ে শুরু হয়ে গেছে এইভাবে, ঠিক সিমিলারলি যদি আমি বড় থেকে ছোট সাজা যায় তার এখানে খালি দেখতে হবে জি আর এর আগে একটা মাইনাস, এই জি শর্ট হয়ে গেল, হয়ে গেছে। এবার আসি কিপ, আমি বললাম যে আমি এত ভেরিয়েবল নিয়ে কাজ করবো, এখান থেকে আমার ইচ্ছে মতো আমি পাঁচটা ভেরিয়েবল নিয়ে কাজ করবো, তাহলে কি করবো? ধরেন আমি বললাম আমি রাখবো, আমার আমার শুধু দরকার হচ্ছে এস, স্টান্টিং, ওয়েস্টিং, আমার শুধু এই কটা ভেরিয়েবল দরকার, এই কটা ভেরিয়েবল দরকার, আর কোনো দরকার নেই। কি করবো, জাস্ট কিপ লিখে ওই কটা ভেরিয়েবল লিখে গেলে ইন্টার, দেখেন সব ভেরিয়েবল চলে গেছে, আমার এই কটা ভেরিয়েবলই আছে। আবার যদি বলে না আমি এটা করব না, আমি ডাটা আবার ওপেন করি, যেহেতু ভেরিয়েবল চলে গেছে, আমি এটা আমি জাস্ট ড্রপ করব, এই যে এই তিনটে ভেরিয়েবল এগুলো আমার দরকার না, এগুলো আমি ড্রপ করে দেবো, কারণ স্ট্যান্ডিং ওয়েস্টিং তোমার আছে, আমি এটা তো রাখবো না, আমি ড্রপ করে দেবো। কীভাবে করবো দেখেন, খালি লিখতে হবে ড্রপ এই এই তিনটে ভেরিয়েবল ড্রপ করবো, চলে গেল ড্রপ করবো, সব চলে গেল। এখানে আরেকটা জিনিস হতে পারে, দেখুন এখানে আমাদের সাম এজ, দেখুন এখানে কত আছে, এখানে জিরো থেকে 60 মাস আছে, আমি বললাম যে জিরো থেকে 60 মাস আমি নিব না, আমি আমি কাজ করব শুধুমাত্র 6 মাসের নিচে, আমি 6 মাসের নিচের বাচ্চাদের কাজ করব, তার মানে এখানে কি কেস ডিলিট হবে, তাহলে লিখব কি কিপ, কিপ ইফ কেস মানে এস লেস দেন 6, আমি 6 মাসের ছোট বাচ্চাদেরকে নিয়ে কাজ করব। দেখুন কিপ দিলাম, এই দেখুন এখন সব কিন্তু শুধুমাত্র 6 মাসের ছোট বাচ্চারা আছে, দেখেন এই দেখুন এখানে কিন্তু আমি ম্যানুয়ালি শর্ট করতে পারি, এই দেখুন এদের জিরো থেকে, জিরো থেকে সর্বোচ্চ আছে 5, 5, তার মানে এখানে আমাদের 6 মাসের বাচ্চার 6 থেকে উপর বাচ্চা সব চলে গেছে। আবার বলা হলো জি না আমি যাদের বয়স জিরো তাদেরকে ড্রপ করে দেবো, কি করব জাস্ট ড্রপ, ড্রপ ইফ সমান সমান বললে আমরা জানি ডবল সমান দিতে হয়, সমান সমান জিরো, তার মানে যাদের বয়স 6 মাস ওই সমস্ত কেস ডিলিট হয়ে যাবে, ড্রপ হয়ে যাবে, ড্রপ। এই দেখুন এখন কিন্তু আর এখন নাই, এখন দেখেন শুধুমাত্র কত আছে 1, 2, 3, 4, 5। আপনি বলতে পারেন না আমি যাদের বয়স 5 মাস সেগুলো ড্রিপ কর ড্রপ করবো, তার কি জাস্ট 5, তার মানে যারা যাদের এই কমান্ডটা লিখলাম যাদের বয়স 5 মাস তারা সব ড্রপ হয়ে যাবে, এই ড্রপ। দেখুন এইভাবে আমরা ইচ্ছে মতো আমাদের প্রয়োজনীয় অবজারভেশন রাখতে পারি, আমাদের ড্রপ করতে পারি, ভেরিয়েবল রাখতে পারি, ভেরিয়েবল ড্রপ করতে পারি, ইচ্ছে মতো সাজাতে পারি অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং, অথবা ভেরিয়েবলগুলো আমরা ইচ্ছা মতো অর্ডার করতে পারি এই সমস্ত সিনট্যাক্সের মাধ্যমে। তো সবাইকে ধন্যবাদ আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্ট্যাটা ডেটা ম্যানেজমেন্ট পার্ট 6-এ। আজকে আমি আলোচনা করব স্ট্যাটা সফটওয়্যারে কিভাবে স্ট্রিং ভেরিয়েবলকে নিউমেরিক এবং নিউমেরিক ভেরিয়েবল থেকে স্ট্রিং করা যায়। এখানে আমাদের 4টে অপশন, একটা হচ্ছে এন কোড, একটা ডি কোড, একটা হচ্ছে ডি স্ট্রিং, একটা হচ্ছে টিও স্ট্রিং।
চলুন এনকোড মানে কি দেখি আগে। এনকোড হচ্ছে আমাদের অনেক সময় ক্যাটাগরি ভেরিয়েবল থাকে, ইয়েস নো, তারপরে একটা ধরনের ব্যাড গুড নর্মাল বয় গার্ল ধনী গরিব, এরকম কিন্তু আমাদের কিছু ক্যাটাগরি ভেরিয়েবল থাকে। আমরা যখন ডেটাবেস তৈরি করি তখন কিন্তু বলে দেই নো মানে ওয়ান অর টু, থ্রি মানে জিরো, ওয়ান এভাবে, ব্যাড মানে ওয়ান, গুড মানে টু, এভাবে বলে দিই। কিন্তু যদি না থাকে আমাদের ডেটাবেসে, যদি আমার ইয়েস নো আকারেই ডেটা এন্ট্রি করা থাকে, ব্যাড গুড নর্মাল নামে থাকে, অথবা বয় গার্ল নামেই আমাদের ডেটা এন্ট্রি থাকে, তাহলে সেটাকে কিভাবে কনভার্ট করে আমরা ভ্যালু লেভেল এবং ভ্যারিয়েবল ভ্যালু এবং ভ্যালু লেভেল সেট আপ করবো, এটা হচ্ছে আমাদের এনকোডের মাধ্যমে করা হয়। যেমন ধরুন আমাদের অরিজিনাল ভেরিয়েবল আছে ঠিক এইভাবে, আমরা এন্ট্রি করার সময় ইয়েস নো ভাবে এন্ট্রি করছি, ব্যাড গুড নর্মাল নামে এন্ট্রি করছি, কিন্তু আমাদের প্রয়োজন আছে এরকম যে আমাদের নো মানের সমান সমান ওয়ান দেব, ইয়েস সমান সমান টু দেব, এরকম। যেহেতু আমার ডেটাবেস তৈরি হয়ে গেছে, সুতরাং এগুলোকে আমরা জাস্ট এনকোডের মাধ্যমে কনভার্ট করে দিতে পারবো। এটা প্র্যাকটিক্যাল দেখাবো। এরপর আসি ডিকোড। ডিকোড মানে কি? ডিকোড তার জাস্ট অপোজিট। যেমন ধরুন আমাদের এইভাবে আছে, নো মানে ওয়ান, ইয়েস মানে টু, অথবা ব্যাড মানে ওয়ান, গুড মানে টু, এভাবে আছে। ফর এক্সাম্পল, সাধারণত আমরা নো কে ওয়ান, ইয়েস কে ওয়ান, নো কে টু অথবা জিরো ধরি, কিন্তু এটা জাস্ট আমি মানে উদাহরণ দিলাম, এইভাবে আছে। কিন্তু আমি আমার প্রয়োজনে আমি এই ভ্যালুগুলো চাই না, ওয়ান টু থ্রি এগুলো এগুলো চাই না। আমি কী করবো? জাস্ট এগুলোকে আমি স্ট্রিংয়ে কনভার্ট করবো, জাস্ট রাখবো ইয়েস নো, মানে ডেটা বেসে জাস্ট এই ইয়েস নো গুড ব্যাড এই ক্যাটাগরিগুলো রাখতে চাই। সেক্ষেত্রে আমরা যে প্রসিডিউরটা অ্যাপ্লাই করি স্ট্যাটাস সফটওয়্যারে, সেটা হচ্ছে ডিকোড। ডিকোডের মাধ্যমে আমরা এটা করতে পারি। এরপরে চলুন, আমাদের কখন স্ট্রিং ভেরিয়েবল থেকে নিউমেরিক করি, এটা কখন করি? আমাদের ডেটা সেটে নিউমেরিক ভ্যালুই আছে কিন্তু কোনো কারণে স্ট্রিং হয়ে গেছে। যেমন ধরেন 12, 23, 5, এর সব কিন্তু নিউমেরিক ভ্যালু, নিউমেরিক, কিন্তু কোনো কারণে সেটা স্ট্রিং দেখাচ্ছে। দেখেন এই কালার, এই যে কালারটা দেখাচ্ছে, কালারটা হচ্ছে স্ট্রিং কালার। এটা হতে পারে কি? কোনো কারণে যদি ডেটা এন্ট্রির সময় কোনো স্পেশাল ক্যারেক্টার ক্যারেক্টারিস্টিক্স পড়ে থাকে, যেমন ধরেন এখানে কমা আছে, এখানে একটা মিসিং কিছু নাই, অথবা কোনো একটা নিউমেরিক ভ্যালু ছাড়া কোনো একটা ভ্যালু এখানে থেকে গেছে, তাহলে কিন্তু সেটা স্ট্রিং ভ্যারিয়েবল হিসেবে দেখাবে। আমি এটাকে এখন নিউমেরিকে কনভার্ট করব কীভাবে? দেখেন, দেখ 12, 12 হয়ে গেছে, 23, 23 হয়ে গেছে, কিন্তু দেখে 7 কমা এখন মিসিং হয়ে গেছে, এটা কিন্তু আর সে নিউমেরিক হিসেবে নেবে না। আমরা যখন স্ট্রিং থেকে নিউমেরিকে কনভার্ট করব, তখন যে সমস্ত সেলে শুধু নিউমেরিক আছে সেটা কনভার্ট হবে, আর আদার যেগুলো আছে সেগুলো মিসিং হয়ে যাবে। এটাকে বলা হয় আপনার স্ট্রিং থেকে নিউমেরিক। এবার দেখি যে নিউমেরিক থেকে স্ট্রিং, ধরেন এগুলো নিউমেরিক আছে, আমার প্রয়োজনে আমি সেগুলো স্ট্রিং করব। অনেক সময় প্রয়োজন হয়, দেখেন এখানে আছে 12, 23 সবই আছে নিউমেরিক, আমি এখন সেগুলোতে স্ট্রিংয়ে দেখাবে নিউমেরিক, কিন্তু প্রপার্টি সে স্ট্রিংয়ের মতো আচরণ করবে। একে বলা হয় নিউমেরিক টু স্ট্রিং ভেরিয়েবল। আমরা এই চারটে প্রসিডিউর আমরা চলেন প্র্যাকটিক্যালি দেখাই কীভাবে স্ট্যাটাস সফটওয়্যারে করা যায়। এ হচ্ছে আমাদের এক্সাম্পল ডেটা সেট। এখানে দেখেন আছে কি, এখানে আছে দেখেন স্টাডি আইডি, কোভিড পজিটিভ নেগেটিভ, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে কিনা, হাইট, ওয়েট, মাস্ক পরে কিনা। দেখি আমরা ভ্যালুগুলো দেখে নিই। এ দেখেন, এটা স্টাডি আইডি, কোভিড নেগেটিভ পজিটিভ, নেগেটিভ মানে জিরো, পজিটিভ মানে ওয়ান, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে কিনা, ওয়ান ইয়েস মানে ওয়ান, জিরো মানে নো, তারপরে হাইট, এগুলো হচ্ছে নিউমেরিক ভ্যালু। এই ওয়েট, ওয়েট দেখেন এগুলো নিউমেরিক কিন্তু দেখাচ্ছে স্ট্রিং, এদের কালার, এই কালারে বলতেছে স্ট্রিং। কেন? কি হতে পারে?
অনেকগুলো কারণ হতে পারে। যেমন ধরেন আমরা যখন ডাটা এন্ট্রি করেছি তখন আমরা স্ট্রিং বলে এন্ট্রি করেছি, অথবা দেখা আছে এখানে কোনো একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স পড়ে গেছে সিম্বল, যেমন হ্যাশ এটা স্পেশাল সিম্বল, এরপর দেখা যায় এখানে একটা এক্সট্রা স্পেস পড়ে গেছে, এখানে একটা এক্সট্রা কমা চলে আসছে, এই সমস্ত কারণে হয়তোবা আমাদের এগুলো ইয়ে হয়ে গেছে, আপনার স্ট্রিং হয়ে গেছে। ছিল নিউমেরিক ডাটা এন্ট্রি সমান, বা আমাদের যে মেন কোয়েশ্চেন ইয়ার সেখানে ছিল নিউমেরিক, কিন্তু এন্ট্রিতে সামান্য কোনো একটা ভুল থাকার কারণে অথবা অন্য কোনো কারণে আমাদের এটাই স্ট্রিং দেখাচ্ছে, এটা আমাদের নিউমেরিকে কনভার্ট করতে হবে। আবার এ দেখেন না, দেখেন এখানে কিন্তু আমরা ডাটা এন্ট্রি সমান ওয়ারিং নট ওয়ারিং এভাবেই কিন্তু আমি এন্ট্রি করছি, কিন্তু আমি বলতে চাচ্ছি যে নট ওয়ারিং কি বলবো ওয়ান, আর ওয়ারিং কে বলবো জিরো বা ওয়ান টু এরকম বলবো। তাহলে কিভাবে করবো চলুন, প্রথমে আমি যাই এই যে মাস্ক নামে যে ভেরিয়েবলটা আছে, এখানে আছে ওয়ারিং, তারপর আছে নট ওয়ারিং, আমি এটাকে আমি নিউমেরিকে কনভার্ট করবো কিভাবে, জাস্ট প্রত্যেকটার সাথে একটা করে ভ্যালু দিয়ে দেবো। ধরেন ওয়ারিং মানে টু, নট ওয়ারিং মানে ওয়ান, এভাবে আমি একটা ভ্যালু দিয়ে দেবো। কিভাবে দেবো দেখেন, এই গেলাম ডেটাতে, ক্রিয়েট অর চেঞ্জ ডাটা, এরপর আদার ভেরিয়েবল ট্রান্সফরমেশন, এইখানে দেখেন আছে এনকোড। তার কোনো স্ট্রিং ভেরিয়েবলকে আমি যখন ক্যাটাগরি ভেরিয়েবল রূপান্তরিত করতে চাই, কোনো একটা ভ্যালু লেভেল দিতে চাই, অর্থাৎ ভ্যালু এবং লেভেল সেট করতে চাই, তখন আমাদের করতে হয় এনকোড। এই এনকোডে ক্লিক করলে এখানে আমাদের একটা ভেরিয়েবল সিলেক্ট করতে হবে কি মাস্ক, এই মাস্ককে আমি মাস্ক ভেরিয়েবলটা আছে আমাদের স্ট্রিং ভেরিয়েবল, একে আমি নিউমেরিক করব, একটা নতুন নাম দেব কি মাস্ক ওয়ান দিলাম। এখন আমি দেখেন জাস্ট ওকে করব, সাবমিট করব, এই নতুন একটা ভেরিয়েবল তৈরি হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু নতুন ভেরিয়েবল তৈরি হয়ে গেছে, এই দেখুন ওয়ারিং, এটা কিন্তু এখন ওয়ারিং মানে টু আর নট ওয়ারিং মানে ওয়ান, সে ডিফল্টে নিয়ে নিছে, আগে ছিল স্ট্রিং এখন নিউমেরিক হয়ে গেছে। এখন নিউমেরিক বলতেছি কেন, কারণ এখানে একটা ভ্যালু আছে, এখানে একটা লেভেল আছে, ভ্যালু হচ্ছে টু, ভ্যালু হচ্ছে টু আর লেভেল হচ্ছে ওয়ারিং। তাহলে আমরা এনকোডের মাধ্যমে ঠিক এইভাবে স্ট্রিং থেকে নিউমেরিক করতে পারি। এবার চলুন উল্টো কাজ করব, কি যেমন ধরুন এখানে আছে এতে পজিটিভ নেগেটিভ আছে, নেগেটিভ মানে জিরো, পজিটিভ মানে ওয়ান, আমার এই জিরো ওয়ানের প্রয়োজন নাই, ধরুন আমার কোনো একটা কাজ নাই, আমার জিরো ওয়ানের প্রয়োজন নাই, আমার শুধু নেগেটিভ পজিটিভ প্রয়োজন আছে, তাহলে কি করব, এটাকে আমরা বলি ডিকোড। কেমন ডিকোড দেখেন, এটা এটা হচ্ছে এনকোডের সিনট্যাক্স, আমি সিনট্যাক্সটাকে কপি করে নিয়ে ডু ফাইলের রেখে দিই। আর ডু ফাইল কীভাবে তৈরি করা হয় এ ধরনের আমার অনেক ভিডিও আছে, সব ভিডিওতে আমি ডু ফাইল তৈরি করেছি, দেখে নিন। সেম ক্রিয়েট চেঞ্জ ভেরিয়েবল আদার্স ট্রান্সফরমেশন, এই দেখুন ডি কোড, ডি কোড বলি দেয় ডি কোড স্ট্রিং ফ্রম লেভেল নিউমেরিক ভেরিয়েবল, দেখুন লেভেল নিউমেরিক ভেরিয়েবল কিন্তু বলা হয়েছে এখানে, তারপরে যে সমস্ত ভেরিয়েবল লেভেল আছে ভ্যালু লেভেল আছে সেটাই হবে। তাহলে এখানে আমি কি করব, এখানে আমাদের যে কোভিড ভেরিয়েবলটা আছে সেটাকে আমি নতুন ভেরিয়েবল দেব কোভিড ওয়ান, কোভিড ওয়ান নামে তৈরি করলাম, এখন আমি এটাকে রান দিয়ে দিই, ওকে দিলাম, দেখি কি হয়। এই দেখুন এটা ছিল আপনার নেগেটিভ, এটা জিরো মানে নেগেটিভ, কিন্তু সেটা হয়ে গেল কি শুধু নেগেটিভ, এটা স্ট্রিং হয়ে গেছে, এর মধ্যে কোনো একটা ভ্যালু নাই, এই দেখুন এর মধ্যে কোনো ভ্যালু নাই। তাহলে এইভাবে কি করতে পারি, আমার ডিকোডের মাধ্যমে আমি নিউমেরিক লেভেল ভেরিয়েবলকে আমি স্ট্রিংকে কনভার্ট করতে পারি। এটাও আমি সিনট্যাক্স রেখে দিই, এবার আসুন
আমাদের নিউমেরিক ভেরিয়েবল কিন্তু কোনো কারণে স্ট্রিং হয়ে গেছে, যেমন ধরেন এটি, এটি কিন্তু আসলে নিউমেরিক কিন্তু কোনো কারণে স্ট্রিং হয়ে গেছে, আর বললাম কেন হয়ে গেছে, এটাকে আমরা এখন স্ট্রিংয়ে কনভার্ট করব, সরি নিউমেরিকে কনভার্ট করব। কিভাবে করব দেখেন, সেম যাই আদার্স ট্রান্সফরমেশন, এই দেখুন কনভার্ট নিউমেরিক টু স্ট্রিং, এই দেখুন কনভার্ট নিউমেরিক টু স্ট্রিং, এইখানে ক্লিক করব। ক্লিক করে আমি কি করব, কনভার্ট স্পেস ভেরিয়েবল নিউমেরিক, আমি কাকে করব, করবটাকে আমি এদে এই এম ডাব্লিউ টি অর্থাৎ ওয়েট, এটাকে আমি কনভার্ট করব। দেখি যা এখানে আমাদের ভেরিয়েবল সিলেক্ট করতে হবে এবং কনভার্ট স্পেসিফিক ভেরিয়েবল টু নিউমেরিক, এখানে ওকে দিলাম, দেখি কি হয়। এই দেখুন এইখানে কিন্তু বলে দিছি, এখানে কি বলে দিছি দেখুন, এখানে কি বলছে, এই ভেরিয়েবল অর্থাৎ এম ডাব্লিউ টি কন্টেইনস নন নিউমেরিক ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারস নো রিপ্লেস, সুতরাং এটা রিপ্লেস হবে না। কেন রিপ্লেস হবে না, কারণ হচ্ছে কি আমাদের এখানে কিছু এখানে কিছু আপনার ইয়ে আছে, এই নন নিউমেরিক ক্যারেক্টার আছে, যেমন হ্যাশ স্পেস এগুলো আছে, তাহলে কি করতে হবে আমাদের এইখানে জাস্ট দিতে হবে এ ফো আর সি ই ফোর্স, এ ফোর্স কথা লিখতে হবে। যখন আমি ফোর্স কথা লিখব তখন যেগুলো আমাদের এই দেখেন যেগুলো আমাদের নন নিউমেরিক ক্যারেক্টার ছিল সেগুলো কিন্তু আমাদের মিসিং হয়ে গেছে, মিসিং হয়ে গেছে, এগুলো আমাদের ম্যানুয়ালি ঠিক করতে হবে, যেহেতু আমাদের ভুল ছিল ঠিক করতে হবে। তাহলে এইভাবে আমরা স্ট্রিং ভেরিয়েবল থেকে আমরা নিউমেরিকে কনভার্ট করতে পারি, ছিল নিউমেরিক কিন্তু কোনো কারণে স্ট্রিং দেখাচ্ছে, সেগুলোকে আমরা এভাবে আমরা নিউমেরিকে কনভার্ট করতে পারি। আবার অনেক সময় আমাদের ডেটা যখন আমরা এক্সেল থেকে স্ট্যাটাতে নেই তখন নিউমেরিক বলে সবগুলো আমাদের স্ট্রিং দেখায় কোনো কারণে, সেক্ষেত্রে আমরা এভাবে স্ট্রিং থেকে নিউমেরিকে কনভার্ট করতে পারি। এবার আসুন, আমাদের এমনও প্রয়োজন হয় যে আছে নিউমেরিক কিন্তু আমাদের স্ট্রিং এ কনভার্ট করতে হবে কোনো কারণে, হতে পারে যদি আমাদের এটা সাধারণত সচরাচর লাগে না কিন্তু যদি লাগে, যেমন ধরেন এই ভেরিয়েবলটা, এই হাইট, এই হাইট ভেরিয়েবলটা আমার আছে নিউমেরিক, এটাকে আমাদের কনভার্ট করে আমি স্ট্রিং এ নিয়ে যাব, তাহলে কিভাবে নিয়ে যাব চলুন দেখি। সেম ডেটা ক্রিয়েট আদার ট্রান্সফরমেশন, এই দেখুন কনভার্ট নিউমেরিক টু স্ট্রিং, এইখানে আমি দেব কোনটা, আমি দেব হাইট, হাইট কে আমি স্ট্রিং এ কনভার্ট করব, এই ক্লিক করে দিলাম এখানে, এখন যদি আমি এখানে ওকে দেই দেখেন কি হয়, এই দেখুন এতে কালার চেঞ্জ হয়ে গেছে, এটা স্ট্রিং এর কালার, দেখুন আগে ছিল নিউমেরিক এখন হয়ে গেছে স্ট্রিং। তাহলে আমরা এইভাবে নিউমেরিক স্ট্রিং, স্ট্রিং কি আমরা নিউমেরিক করতে পারবো। আমি সবগুলোকে সিনট্যাক্সে নিয়ে যাই, এই হচ্ছে সিনট্যাক্স, আপনারা দেখে নেবেন এই সিনট্যাক্স, এভাবে আমরা ইজিলি এই কাজগুলো করতে পারি। আর এই ডেটা সেটটা আমার ফেসবুক গ্রুপ মাই স্ট্যাটিস্টিক্স বা আমার পরিসংখ্যান এই গ্রুপ বা পেজে আপনি ডাটা সেটটা পাবেন, সেখান থেকে ডাটা সেটটা নিয়ে নেবেন, আর আমি এই সিনট্যাক্সটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম
ডেটা ম্যানেজমেন্ট ইন স্ট্যাটাস আরো একটি সেশনে। আজকে আমি দেখাবো কিভাবে মাল্টিপল ক্যাটাগরি ভেরিয়েবলকে দামি ভেরিয়েবল কনভার্ট করতে হয়, অর্থাৎ ভেরিয়েবলের ক্যাটাগরি যখন মোর দ্যান টু হয়, তিন বা চার হয়, তখন আমাদের বিভিন্ন সময় দামি ভেরিয়েবলে কনভার্ট করতে হয়, যেমন রিগ্রেশন অ্যানালাইসিস বা টু বাই টু টেবিল অ্যানালাইসিস বা এ ধরনের আরো অনেক অ্যানালাইসিস আমাদের মাল্টিপল ক্যাটাগরি ভেরিয়েবলকে দামি ভেরিয়েবলে কনভার্ট করতে হয়। আমরা অনেক সময় এখানে ইন্ডিকেটর ভেরিয়েবলও বলি। তো স্ট্যাটাতে কিভাবে সহজে করা যায় এটা আজকে আমি দেখাবো। তবে আমার পূর্বে ভিডিওগুলো এই আমার হাসানুল হক আহসানুল স্ট্যাটিস্টিশিয়ান এই চ্যানেলে পাবেন, এখানে আমি ডেটা ম্যানেজমেন্টের সিরিজ লেকচার আপলোড করেছি, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। চলুন মনে করি একটি ভেরিয়েবল সোশিও ইকোনমিক স্ট্যাটাস, এখানে তিনটি ক্যাটাগরি আছে, ওয়ান টু থ্রি, ওয়ান মানে রিচ, টু মানে মিডল, থ্রি মানে পুর। আমাদের প্রয়োজন এখানে কিন্তু তিনটা, যদি আমরা দামি ভেরিয়েবল কনভার্ট করি এখানে তিনটা ভেরিয়েবল হবে, যেমন ধরুন সোশিও ইকোনমিক স্ট্যাটাস রিচ, এর ক্যাটাগরি কি হবে, ক্যাটাগরি হবে আইদার রিচ অর আদার্স। তারপরে সেকেন্ড হবে কি মিডল, তার মানে কি মিডল কে মিডল আর বাকিগুলো আদার্স, আর এটা কি হবে পুর, ওয়ান মানে পুর, জিরো মানে আদার্স। এইভাবে মাল্টিপল ক্যাটাগরি ভেরিয়েবলের যতগুলো ক্যাটাগরি আছে যখন আমি ডামি ভেরিয়েবল বা ইন্ডিকেটর ভেরিয়েবল কনভার্ট করি ঠিক ততগুলো ভেরিয়েবল হবে। যদি এখানে পাঁচটা হতো, যেমন ধর কি পুরেস্ট, পুরার, মিডিল, রিসার, রিসেস্ট, পাঁচটা ক্যাটাগরি হতো, তাহলে এখানে কিন্তু পাঁচটা ভেরিয়েবল হতো। চলুন আমরা দেখব এই এটি কিভাবে স্টার্টআপে খুব সহজে করা যায়। আমি এই ডেটা, আমি প্রত্যেকটা সেশন এই ডেটাটাই আমি এক্সাম্পল হিসেবে ব্যবহার করি, এটা আমার তৈরি করা সিমুলেট ডেটা, এটা আমি নিজে তৈরি করেছি, এটা আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে আপলোড করা আছে। এই ভিডিও ডিসক্রিপশনে আমি সেই লিঙ্কটা দিয়ে রাখছি আমার ওই পেজের এবং ওই গ্রুপের, আপনি ওখান থেকে গিয়ে এই ডেটাটা ডাউনলোড করে নিতে পারেন এবং আমি সিনট্যাক্সগুলোর আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে নিতে পারবেন। আমি প্রত্যেকটি সেশন আমি এই ডেটার উপর বেস করেই করি। এখানে কখনো কখনো আমি কতগুলো ভেরিয়েবল একটু চেঞ্জ করেছি আমার প্রয়োজনে, কিন্তু এটা হচ্ছে মেন ডাটা যেটা আমি ফেসবুকে আপলোড করেছি। এখন ধরুন এখানে একটা ভেরিয়েবল আছে, নাম হচ্ছে সোশিও ইকোনমিক স্ট্যাটাস, এর ক্যাটাগরি আছে কি রিচ, মিডল, পুর। এটাকে আমি কিভাবে ডামি ভেরিয়েবলে কনভার্ট করবো, এর আগে আমি বলেছি এখানে যেহেতু তিনটা ক্যাটাগরি আছে তিনটা ভেরিয়েবল তৈরি হবে। তো খুবই সহজ কমান্ড, জাস্ট এখানে কমা দিব, কমা দিয়ে জেন উইদিন ব্র্যাকেটের মধ্যে আমি ভেরিয়েবল নাম দেবো, ধরে নামিয়ে দিলাম সেস, আন্ডারস্কোর দিলাম, এই আমি এখন ট্যাব দেবো, ইন্টার দিলাম, এই দেখুন শুধু এই সিনট্যাক্স দিলাম এখানে তিনটা ভেরিয়েবল তৈরি গেছে, ACS1, ACS2, ACS3। কেমন হচ্ছে দেখুন, ACS1 এই দেখুন, ACS1 1 মানে কত, এখানে কত 179, এই দেখুন এখানে 179 আছে। আবার ACS2 মানে কি, ACS2 মানে হচ্ছে মিডল, এতে মিডল কত আছে 286, 286। এইভাবে আমি যে কোনো মাল্টিপল ক্যাটাগরি ভেরিয়েবলকে আমি দামি ভেরিয়েবলে কনভার্ট করতে পারবো। আর একটা ভেরিয়েবল এখানে আছে দেখুন, এটা আছে অকুপেশন, অকুপেশন, এই অকুপেশন এখানে তিনটা ক্যাটাগরি আছে, নান, সার্ভিস, বিজনেস, এখানেও কিন্তু আমি দামি ভেরিয়েবল কনভার্ট করতে পারি, টেবুলেটেড আর জেনারেটেড। এখানে আমি দিলাম, এখানে যে কোনো নাম দিতে পারে, আমি অকুপেশনের নাম দিলাম, অকুপেশন আন্ডারস্কোর দিলাম নতুন ভেতরে করার জন্য, এই দেখুন এখানে আমি ইন্টার দেওয়া মাত্র এখানে আবার আরো তিনটা ভেরিয়েবল তৈরি গেছে, অকুপেশন ওয়ান, ওয়ান মানে কি নান, টু মানে সার্ভিস, থ্রি মানে বিজনেস, অর্থাৎ যে ক্যাটাগরিগুলো আছে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা ভেরিয়েবল তৈরি হবে। এবং ডেফিনেশন আমি কিছুক্ষণ আগে দেখালাম যে ডামি ভেরিয়েবল ডেফিনেশনটা কি, কিভাবে তৈরি করা যায়।
এই দেখুন আমি যদি আমি ভিউ এ যাই বিআর এসিএস 1 2 3 আবার অকুপেশনে যাই 1 2 3 এই দেখুন শর্ট করে নেবেন রিস রিস মানে কি ওয়ান এখানে ওয়ান মানে রিস এই ওয়ান এই শুরু হয়ে গেল ওয়ান মিডিল থেকে যখন হবে তখন মিডিলটা হয়ে যাবে ওয়ান বাকি গুলো হয়ে যাবে জিরো এই দেখুন জিরো আবার পুরের ক্ষেত্রে পুরের বেলা হবে ওয়ান বাকি গুলো হবে জিরো এটা হচ্ছে ডামি ভেরিয়েবল অকুপেশনের ক্ষেত্রে ঠিক সেম জিনিস আসছে এই আমরা এইভাবে কিন্তু প্রত্যেকটা ভেরিয়েবল আমরা ডামি ভেরিয়েবল তৈরি করতে পারবো খুবই সহজ তো সকলকে ধন্যবাদ আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ডেটা ম্যানেজমেন্ট ইন স্ট্রাটা পার্ট 8 আজকে আমি আলোচনা করব স্ট্রাটার কিছু লজিক্যাল কমান্ড এবং রিলেশন অপারেটর কমান্ড এই কমান্ডগুলো দিয়ে আমরা কিভাবে ডেটা অ্যানালাইসিস করি অথবা ডেটা ম্যানেজমেন্ট করি সেটা দেখাবো দেখুন এখানে কিছু অ্যারিথমেটিক অপারেটর আছে যেমন প্লাস মাইনাস তারপর এখানে আছে কি মাল্টিপ্লিকেশন ডিভিশন পাওয়ার আবার লজিক্যাল কিছু আছে অ্যান্ড অর নট রিলেশন আছে গ্রেটার দ্যান ইকুয়াল লেস দ্যান ইত্যাদি এগুলো আমি আজকে বিস্তারিত দেখাবো তবে আর আমার এই ভিডিওগুলো সবগুলো আমি আপলোড করি আমার এই চ্যানেলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সব ভিডিওটা ঠিক মতো পাওয়ার জন্য চলুন আমার প্র্যাকটিক্যালে যাই এ হচ্ছে আমাদের স্ট্রাটা উইন্ডোজ আমরা এই কাজগুলো করার জন্য আমি একটা ডেটা সেট ইউজ করবো যেটা আমি এর আগেও ইউজ করে আসছি এই ডেটা সেটটা আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে একটা ফেসবুক লিঙ্ক আছে সেই লিঙ্কে গেলে আপনি ডাটা সেটটা পাবেন ডাটা সেট ওপেন করলাম দেখেন এখানে ডাটা সেট আছে এখানে আমার তৈরি করা ডাটা এখানে কোভিড রিলেটেড ডাটা এটা জাস্ট সিমুলেটেড ডাটা এর কোনো রিয়াল ডাটা না এখানে আমি দেখবো কীভাবে যোগ করা যায় প্রথমে দেখবো কীভাবে যোগ করা যায় ধরেন আমি একটা নতুন ভেরিয়েবল তৈরি করলাম জেন টোটাল ইনকাম টোটাল ইনকাম এখানে ইনকাম কিন্তু দুইটা দেখেন একটা আছে ফ্যামিলি ইনকাম এই দেখেন ফ্যামিলি ইনকাম ফ্যামিলি ইনকাম দিলাম এরপর এখানে যোগ দিলাম এরপরে ইনকাম টু আদার ইনকাম আছে এই দুই ইনকাম যোগ কেন নতুন ভেরিয়েবল তৈরি করব এই আমি এখন ইন্টার দিলাম দেখুন নতুন ভেরিয়েবল তৈরি হয়ে গেছে আমি এর ব্রাউজ করব বিআর ইনকাম ওয়ান ইনকাম টু টোটাল ইনকাম এই দেখুন এটা ছিল আমাদের মেন ইনকাম আর ছিল আমাদের সেকেন্ডারি ইনকাম এই দুই ইনকাম যোগ করে আমাদের টোটাল ইনকাম এই দুই ভেরিয়েবল যোগ করে নতুন ভেরিয়েবল তৈরি হয়ে গেছে এখানে আমি একটা আরেকটা কাজ করতে পারি যে জেন সেভিংস সেভিংস মানে কি এটা আমি বলতে পারি যে ইনকাম বিয়োগ এক্সপেন্ডিচার ইনকাম থেকে আমি এক্সপেন্ডিচার বিয়োগ দিছি তাহলে কিন্তু এখানে সেভিংস হয়ে যায় এই ভেরিয়েবল তৈরি করব কিভাবে করবো দেখেন এই দেখুন ইনকাম থেকে আমি এক্সপেন্ডিচার বিয়োগ দিচ্ছি তার মানে এখানে মাইনাস মানে কি ইনকামের থেকে এক্সপেন্ডিচার বেশি যেহেতু তৈরি করা ডাটা সিমুলেটেড ডাটা সুতরাং এরকম উল্টাপাল্টা রেজাল্ট আসতেছে আমি আজকে দেখাচ্ছি কিভাবে জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ এবং কিছু লজিক্যাল অপারেটর ইউজ করে সেটা দেখাবো এবার যাই গুণ যেমন ধরুন বিএমআই ক্যালকুলেট করব বিএমআই ক্যালকুলেট করার সময় আমরা জানি কি কেজি ডিভাইড বাই মিটার স্কোয়ার আর এখানে দেখুন এখানে কিন্তু আছে সেন্টিমিটারে এতে ম্যাটারনার হাইট আছে সেন্টিমিটার এটা মিটারে কনভার্ট করতে হবে কিভাবে করব জেন এইচ এইচ সমান হাইট ইন সেন্টিমিটার এর সময় কি করব আমি
সেন্টিমিটারে মিটারে কনভার্ট করতে ভাগ একশো, গুণ এখানে ভাগ করতেছি, গুণ করতেছি, ভাগ করতেছি। এই দেখুন তাহলে আগে ছিল সেন্টিমিটারে, এখন হয়ে গেল মিটারে। এখন বিএমআই করবো কিভাবে দেখেন, জেন বিএমআই সমান সমান ওয়েট ইন কেজি, ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই এইচ, এইচ ইজ পাওয়ার টু, মানে স্কোয়ার মানে কি পাওয়ার টু। এই দেখুন বিএমআই ক্যালকুলেট হয়ে গেল, বিআর বিএমআই, বিএমআই হাইট ওয়েট, এই ধরুন বিএমআই ক্যালকুলেট হয়ে গেল। তাহলে বিএমআই ক্যালকুলেট করতে আমাদের কি পাওয়ার এবং ভাগ এই দুইটা লাগে। তাহলে আমি এখানে গুণ করব কিভাবে, গুণ যেমন ধরেন আমি দেখেন টাইম এবং ইন্টারেকশন আছে, দুটো আমি গুণ করবো। তাহলে কি করবো আমি, টাইম এবং ইন্টারভেনশন আমি দেখলাম কি জেন ডিডি সমান সমান টাইম গুণিত ইন্টারভেনশন, ইন্টারভেনশন এই ধরেন গুণ করলাম, নতুন ভেরিয়েবল তৈরি হয়ে গেছে বিআর ডিডি টাইম ইন্টারভেনশন ডিডি। এই দেখুন নতুন ভেতর হয়ে গেছে, এটা কি জিরো, এটাও জিরো, তাহলে জিরো আর জিরো দেখুন করে কত হয়, জিরোই হয়। তারপর এখানে কত আছে, আবার দেখেন এই এটা ওয়ান, আমি এটাকে ভ্যালু লেভেলটা ইয়ে করি লেভাল ইন্টারভেনশন লেভাল লেভাল টাইম। এই দেখুন ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান, জিরো ওয়ান গুণ করলে জিরো, এভাবে আমি গুণও করতে পারি। এবার আসি মেন লজিক্যাল অপারেটর, আমি কি করব, প্রথমে দেখি ইফ, আমি দেখলাম এখানে ট্যাপ ট্যাপ কোভিড কত পার্সেন্ট নেগেটিভ কত পার্সেন্ট পজিটিভ বের করতে চাই, আমি আমি যখন দেখতে চাই যারা মাস্ক পরে না, মাস্ক পরে না তাদের মধ্যে কত, তাহলে কিভাবে করব, জাস্ট ট্যাপ টিয়ে দিলে ট্যাপ ট্যাপ কোভিড ইফ মাস্ক সমান সমান ওয়ান। এই দেখুন যখনই আমি ইকুয়াল বলবো তখন কিন্তু এখানে দিতে হবে দুইটা সমান, অর্থাৎ ইফের পর, ইফের পর সমান সমান মানে দুইটা সমান, ওয়ান মানে মাস্ক পরে না এখানে। তাহলে এই দেখুন তাহলে কি যারা মাস্ক পরে না তাদের মধ্যে পজিটিভ হচ্ছে 68%, এবং যারা মাস্ক পরে জিরো মানে মাস্ক পরে এই জিরো, ইফ এত সমান জিরো, এই দেখেন কত হচ্ছে 43%। তার মানে কি এখানে যারা মাস্ক পরে জিরো মানে মাস্ক পরে, যারা মাস্ক পরে তাদের প্রিভ্যালেন্স কত, তাহলে এভাবে আমরা ইফ কমান্ডে করতে পারবো। আরেকটা কমান্ড দিতে পারবো, আমি বললাম যারা মাস্ক পরে অ্যান্ড, এই দেখেন অ্যান্ড সিম্বল দিলাম, অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে সমান সমান জিরো, জিরো মানে কিন্তু আমি এখানে জিরো মানে কিন্তু আমি বলতেছি মাস্ক পরে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে। এই কোডটা আমরা আমাদের মতো করে দিতে পারি, কখনো ওয়ান দিই কখনো টু দিই ইচ্ছা মতো দিই। তাহলে দেখেন আমি বললাম যারা মাস্ক পরে অ্যান্ড যারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে তাদের কোভিডের প্রিভ্যালেন্স কত, এই দেখুন আমরা এন কমান্ড দিয়ে এবং ইকুয়াল কমান্ড দিয়ে আমি কিন্তু এই ধরনের অ্যানালাইসিস করতে পারি, আমরা এভাবে ডেটা ম্যানেজমেন্টও করতে পারি, আমি নতুন ভেরিয়েবল তৈরিও করতে পারি এভাবে। আমার বললাম যে দেখেন বললাম যাদের বিএমআই, যাদের বিএমআই
18 কম, 18.5 এর কম তাদের কোভিড কত? তাহলে কি এখানে কোভিড পজিটিভ হচ্ছে 65% কাদের? যাদের বিএমআই 18.5 এর নিচে, দেখেন ইফ 18.5 এর নিচে। আবার যদি বলি মানে 18.5 এর ইকুয়াল যদি, তাহলে কি 18.5 এবং তার নিচে, এই দেখুন যদি এখানে মানে 0.5 এখানে নাই, এই জন্য এরকম দেখাচ্ছে। আবার যদি বলি 18.5 এর উপরে, তাহলে হবে এই, এটা হচ্ছে কি তাদের রেজাল্ট যাদের বিএমআই 18 পয়েন্টের উপরে। আবার এখানে আমি সমান সমান দেবো, যদি ওখানে সমান সমান দশমিকের পর ফাইভ এরকম কোনো ভ্যালু নাই, এই জন্য সমান সমান দিলে একই রেজাল্ট আসবে। আপনি এটা গ্রেটার অর ইকুয়াল, আর এটা হচ্ছে গ্রেটার, তার এই ধরনের কমান্ড দিয়ে আমি কিন্তু করতে পারি। আবার একটা জিনিস করতে পারি, যেমন আমি বললাম এখানে যারা সোশ্যাল ডিস্টেন্স, যারা মাস্ক পরে এবং যারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, আমি যখন অর দাম, এখানে অর, এখানে অর দিলাম, অর মানে কি তারা হয় মাস্ক পরে অথবা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, যে কোনো একটা করতে পারে। এটা অথবা আমি বললাম যে মাস্ক পরে অথবা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে তাদের প্রিভ্যালেন্স কত, তা দেখবেন চলে আসে, এটা হচ্ছে অর কমান। তাহলে আমরা এভাবে অ্যান্ড, অর, ইফ, গ্রেটার দেন, লেস দেন, এই সমস্ত কমান্ড দিয়ে আমরা ইচ্ছা মতো ডেটা অ্যানালাইসিস করতে পারবো, আবার নতুন নতুন ভেরিয়েবল আমি তৈরিও করতে পারবো। যেমন আমি বললাম আমি একটা নতুন ভেরিয়েবল তৈরি করবে, হবে জেন মাস্ক সোশ্যাল সমান সমান আমি বলতেছি ওয়ান, ইফ ইফ মাস্ক সমান সমান জিরো অ্যান্ড সোশ্যাল সমান সমান জিরো। এখন আরেকটা ভেরিয়েবল তৈরি করব, রিপ্লেস, এবার টু দিব, টু, তাহলে কি মাস্ক, মাস্ক পরে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে না। আবার করবে এই সময় থ্রি দিলাম, থ্রি দিলাম, কত কত রকম হতে পারে, চার ভাবে হতে পারে, মাস্ক পরে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, মাস্ক পরে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে না, মাস্ক পরে না সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, এরকমভাবে আমরা চারটা করতে পারবো। তাহলে কী হবে এখানে ওয়ান, এখানে জিরো, সবগুলোই ওয়ান, আর এখানে আমি চার দিলাম, এই। তাহলে দেখি ট্যাব, দেখি কি হবে, ট্যাব মাস্ক সোশ্যাল দিলাম, ওয়ান মানে কি, ওয়ান মানে হচ্ছে কি মাস্ক পরে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, টু মানে কি মাস্ক পরে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে না, তিন মানে কি মাস্ক পরে না সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, চার মানে কি মাস্কও পরে না সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে না। এইভাবে আমরা কিন্তু ইফ কমান্ড দিয়ে, ইফ অ্যান্ড অর কমান্ড দিয়ে কিন্তু আমরা এভাবে ভেরিয়েবল তৈরিও করতে পারি। আমি এই সিনটেক্সগুলো, আমি এই সিনটেক্সগুলো আপনাকে আমি সিনটেক্সগুলো সবগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমরা প্র্যাকটিস করবেন, দেখবেন আস্তে আস্তে সবগুলো আপনাদের কাছে ইজি হয়ে যাবে। সবাইকে অশেষ ধন্যবাদ।